99% মানুষ প্রশ্ন করে আমার মনে শান্তি নেই বাবা, বলে কি না? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। প্রেম উজ্জ্বল চেতসাম শ্রী ভগবত রক্তনাম রসিকা সঙ্গ রঙ্গিনাম জীবনী ভূত শ্রী গোবিন্দ পাদ ভক্তিমুখ শ্রিয়ম প্রেমান্তরঙ্গ ভূতানি কৃতন্ন বাণী তিষ্ঠিতম। কলিযুগ পাবন অবতার পরম প্রেম পরতত্ত্ব সীমা রসরাজ মহাভাব মিলিত তনু সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি প্রেম বিলাস বিবত্ত শ্রীমূর্তি শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তারণ নাম প্রেম দাতা দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহৈতুকী করুণায় শ্রী ত্রিবিক্রম মাসিস্থ বঙ্গবসুন্ধরার গৌড়মণ্ডলস্থিত প্রভাকরদি শ্রী আকড়াই শ্রী অঙ্গনে ভক্তপ্রবর কার্তিক কৃষ্ণ দাস সহ তার ভ্রাতাগণের ভগ্নীগণের আরাধ্যা গর্ভধারিণী তার বিদেহী আত্মকল্যাণার্থে পারলৌকিক মঙ্গলার্থে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক পরম হরিকথা ভক্তিযজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে শুভ সন্ধিক্ষণে মহামহেন্দ্রক্ষণে যিনি ভবসংসার পারের একমাত্র কারণ, যিনি হৃদয়ের কন্দর তমস ভাস্কর স্বরূপ, যার নামে ত্রয় তাপ হরণ হয়, যিনি সঞ্চিত বঞ্চিত সকলেই কৃপা বাড়ি দান করে তাকে দিব্য জ্ঞান প্রদান করেন, যার মহিমা জগত বিদিত, যিনি ভবরোগের মহ ঔষধি, সেই পরম আরাধ্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় চরণ শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল চরণে পরাধ্য কোটি দণ্ডবাদ প্রণতি। তৎসহ এই অঙ্গনে এই মহাশুভ লগ্নে দুরাগত সমাগত ভগবত আচার্যবৃন্দ রসিক ভক্তবৃন্দ আচার্য শ্রীপাদবৃন্দ সাবিত্রী কল্যাণিয়া দেবী মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে দিন অতি দিনের বন্দনাপূর্বক সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু জগৎগুরু আচার্য রসাচার্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গোস্বামীগণের অন্যতম আচার্যবর্য শিল রূপ গোস্বামীপাদ তার অনন্য জগতধন্য আর দিব্য যে শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু সেখানে তিনি উল্লেখ করছেন ভক্তি নির্ধূত দোষানম। ওখানে না, আপনি বসুন, ওইখানে বসুন, ওখানে বসান। ভক্তি নির্ধূত দোষানম প্রসন্ন উজ্জ্বল চেতসাম। ধ্যান দিন, লক্ষ্য করুন, সাধন ভক্তির প্রভাবে সাধন ভক্তি ক্রমোন্নতিতে ভাবভক্তি রূপান্তরিত হয়, ভাবভক্তি ক্রমান্নতিতে প্রেম ভক্তিতে রূপান্তরিত হয়। কাঁচা আম আর পাকা আম, সাধন ভক্তি অপরিপক্ক কাঁচা আম আর প্রেম ভক্তি হল পরিপক্ক আস্বাদ অমৃত পাকা আম।
এই তো। তো ভক্তি নির্ধূত দৌষণাম, যখনই সদ্গুরুর কৃপাধন্য হয়ে কোনো ভক্ত সাধন ভক্তির আশ্রয় গ্রহণ করেন, কি ভক্তির, সাধন ভক্তির আশ্রয় গ্রহণ করেন, তখন কি হয়, নির্ধূত দোষানাম। আচ্ছা, কয়লার কালত্ব, শতবার গঙ্গাজলে বিধৌত করলে কালত্ব ঘুচবে কি, লক্ষ্য করছেন তো, কয়লার কালত্ব শতবার গঙ্গাজলে বিধৌত করলে তার কালত্ব ঘুচবে, কিন্তু কয়লাটাকে আগুনে তদাত্ম করে দিন, আগুনের মধ্যে কয়লাটা তদাত্ম ফেলে দিন, আগুন তদাত্মপ্রাপ্ত কয়লাটা কাঁচা সোনার গলানোর মতো তপ্ত কাঞ্চন রং ধারণ করবে, কালো কোথায়। ঠিক যখন কোন সাধক সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক, শাস্ত্র বিধিপূর্বক শ্রবণ কীর্তন সাধনঙ্গ সূচনা করেন, সাধন ভক্তি শুভ আরম্ভ করেন, তখন নির্ধূত দোষণাম, কয়লার কালত্ব যেমন অগ্নিতে তদাত্মপ্রাপ্ত হয়ে কালত্ব ঘুচে গিয়ে সোনা কাঁচা তপ্ত কাঞ্চনের গলিত রং হয়, তেমনি সাধনের দ্বারা অনন্ত জন্মের দোষ বিদূরিত হয়ে শুদ্ধ চিত্ত হয়ে যায়। ভক্তি নির্ধূত দোষানাম, আহা। আচ্ছা, কি করে দোষ যায়, কয়লার দৃষ্টান্ত তো আমরা জানলাম, আমাদের মনে না, আমাদের মনে অনন্ত জন্মের কামনা বাসনার মল লেগে আছে, আপনাদের নাই, আমার মতো মাদিস যারা তাদের আছে। আচ্ছা, খুব দামি হীরক খণ্ড আবিষ্কার হয় কোথা থেকে, কয়লার খনি থেকে। তো কয়লার খনি থেকে আর পৃথিবীর মূল্যবান হীরক খনি, হীরার টুকরোটা যখন আবিষ্কৃত হয়, তখন ওই কয়লার খনির মধ্যে অবস্থান করা তার গায়ে উজ্জ্বলকিত রং প্রকাশিত হতে কয়লায় ঢাকা থাকে কালো রঙে, ওইটাকে নিয়ে যখন স্বচ্ছ জলের দ্বারা পরিমার্জিত করা হয়, তখন ওর চারিপাশটা এই উন্নত উজ্জ্বল মুক্তার জ্যোতি কিরণে চারিদিকের অন্ধকার দূর হয়, আলোয় উজ্জ্বলিত হয়। আমাদের চিত্তটা ওই কয়লার খনির মধ্যের মতো অনন্ত জন্মের কামনা বাসনা অপরাধ পাপের ময়লা লেগে আছে, যদি সদ্গুরুর কৃপায়, সাধু বৈষ্ণবের কৃপায়, ভগবানের সাধন ভক্তির কৃপায় মার্জন হয়, তখনই আমাদের চিত্তটা ওই উন্নত উজ্জ্বল ও মনির মতো প্রকাশিত হয়ে যায়। আচ্ছা, কৃষক খেতে যে আলুর চাষ করে, বাঙালির খাদ্যের মধ্যে অন্যতম, তো যখন আলুটা মাটি থেকে উত্তোলন করে কৃষক, তখন কিন্তু ক্ষেত থেকে সরাসরি নিয়ে আসে না সঙ্গে সঙ্গে, আলুটা আগে মাটির অভ্যন্তর থেকে তুলে রাখে উপরে, তখন আলুটা মুখে দিয়ে খেতে পারবেন তো, কেন পারবেন না, কেন পারবেন না, কারণ আলুটা মাটির অভ্যন্তর থেকে কৃষক উত্তোলন করলে মাটির গায়ে তখনও ময়লা ধুলা কাদা মাখানো আছে, এই তো। তো ওটা আপনার সেবার উপযোগী, আস্বাদ্য উপযোগী কখন হবে, যখন কৃষানি অর্থাৎ কৃষকের ঘরণী কৃষানি ক্ষেত থেকে কিছু আলু নিয়ে স্বচ্ছ জলে ওটা বিধৌত করে আর সেবার উপযোগীর জন্য তিনি আলুটা টুকরো টুকরো করে ছেদন করে পরিপাটি করে ওইটা আবার ধুয়ে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে ভেজে দিল, তখন ক্ষেতের তোলা আলু আর এই গৃহিণীর পরিপাটি মশলাযুক্ত আস্বাদ আলু পাতে দেওয়া কি এক হবে।
আমাদেরও অনন্ত জন্মের এই জগৎময় ক্ষেতে, এই জগৎময় ক্ষেত্রে আমরাও ময়লা মাটি মেখে এসেছি। সাধন ভক্তি যিনি গ্রহণ করেন, গুরুপাদ পদ্ম যিনি গ্রহণ করেন, শ্রীগুরুদেব ওই গৃহিণী মায়ের মতো, শ্রবণ কীর্তন এই সাধন ভক্তি মায়ের মতো আমার অনন্ত জন্মের ময়লাটা মুছে দিয়ে বিধৌত করে আর প্রেম ভক্তি রূপ মশলা মাখিয়ে গোবিন্দের সেবায়, ভগবানের সেবায় লাগিয়ে দেয়। তো এই জন্য গোস্বামীপাদ বলছেন কি অপূর্ব বিশেষণ দেখুন, বলছেন ভক্তি নির্ধূত দোষ নাম। জীবনে যদি অনন্ত জন্মের দুর্বাসনা কামনার দোষ বিধৌত করতে হয়, ভক্তি ভিন্ন অন্য উপায় আছে কি? ভক্তি ভিন্ন অন্য কোনো উপায় আচ্ছা? জপ করলে, ধ্যান করলে, জ্ঞানী হলে, তপস্বী হলে হবে না? যোগ দেন, ধ্যান, কর্ম, তপস্যা করলে হবে না? বলে হয় বটে, চিত্তশুদ্ধি হয় বটে, কিন্তু চিত্ত আবার মলিন হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু ভক্তি যদি একবার আপনাকে স্পর্শ করে সদ্গুরু কৃপায়, মহতের অনুগ্রহে, সাধন ভক্তির দ্বারা, ভক্তিকে যে আশ্রয় করেছে আর মলিন হওয়ার সম্ভাবনা সেখানে যায়। জ্ঞানীর হতে পারে, যোগীর হতে পারে, কত যোগী ঋষি দেবতা মুনি ঋষিরও পতন হলো, কিন্তু শুদ্ধ ভক্তির, সাধন ভক্তির যিনি আশ্রয় নিয়েছেন, নমি ভক্ত প্রণশ্যতি, সেই ভক্তের বিনাশ নেই। এই জন্য ভক্তি একমাত্র গরীয়সী মহীয়সী যিনি সর্বদোষ বিধৌত করতে পারেন। আচ্ছা, সাধন ভক্তি আশ্রয় করছেন এখন আপনারা, এখন শ্রবণ কীর্তন করছেন তো সাধু সঙ্গে, এটা হলো সাধন, শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পদসেবন, এইগুলি তো। এখন আপনারা সাধন ভক্তির মহত সাধুসঙ্গ, মহত মুখনির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন করছেন, এতে কি হয়, দোষ যখন চলে গেল, অনন্ত জন্মের দুর্বাসনা কামনা মল যখন চলে গেল, তখন চিত্ত কি হবে জানেন? পরের শব্দটি শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন, প্রসন্ন উজ্জ্বল চেতসাম। যখন সাধন ভক্তি শুরু হলো, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন হলো, তখন কি হলো? প্রসন্ন উজ্জ্বল চেতসাম। তার মানে কি হলো? সাধন ভক্তির দ্বারা জীবের চিত্তে নিখিল দোষ যখন উৎপাটিত হলো, সাধন ভক্তির দ্বারা জীবের চিত্তে নিখিল জীবের চিত্তে অনন্ত জন্মের আর মল যখন উৎপাটিত হলো, তখন কি হলো? তখন হৃদয় প্রসন্ন হলো। প্রসন্ন না বলে সুপ্রসন্ন বলেছেন। কি হলো হৃদয় সুপ্রসন্ন মানে? সুপ্রসন্ন মানে শুদ্ধ সত্যের আবির্ভাবের উজ্জ্বল হয়ে উঠল হৃদয়। শব্দগুলো কিন্তু ঘুমালে শোনা যাবে না, মন অন্যদিকে শোনা যাবে না। গোস্বামীপাদের এক একটা শব্দ আমাদের টেনে নিয়ে যেতে পারে ভক্তিরাজ্যে। এর এক একটা শব্দের এমন ক্ষমতা আপনাকে টেনে নিয়ে যেতে পারে ভক্তিরাজ্যে, অপ্রাকৃত চিন্ময় রাজ্যে। যখন সাধন ভক্তির দ্বারা আপনার অনন্ত জন্মের কামনা বাসনা মল দূরীভূত হলো, তখন কি হলো? প্রেম উজ্জ্বল শ্বেত সম, চিত্তটা তখন কি হলো? শুদ্ধ সত্য উজ্জ্বলকৃত হলো। কি করে বোঝায়? শুদ্ধ সত্য মানে বলছেন ভজনের পরিমার্জন দ্বারা, হরিনাম হরিকথা সাধন ভক্তির পরিমার্জন দ্বারা হৃদয়টা যখন কামনা বাসনা চলে গেল, তখন হৃদয়ে একটা নিষ্কাম শুদ্ধতা এলো। যেখানে কামনা নেই, বাসনা নেই, কামনা বাসনার তীর বিদ্ধ নেই, ওই জায়গাটা খুব উজ্জ্বল হয়, পবিত্র হয়। এইখানে কারো মনে হিংসা নেই, এত গরম, এত তাপদহ, কারোর সাথে কারো এখানে হয়তো পরিচয় জীবনে কখনো হয়নি, কিন্তু এখানে পাশে বসে সবাইকে কেমন নিজের মনে হচ্ছে, আপন মনে হচ্ছে। এখানে নারী পুরুষ একত্রিত বসেছে, কিন্তু কারো মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনাও নাই। এর কারণ কি জানেন? সাধন ভক্তি গত 5-10 মিনিট শুরু হয়েছে ভাগবত, হয়েছে না?
পাঁচ দশ মিনিটে হরিকথা আমাদের কর্ণরী দিয়ে হৃদয়ে প্রবেশ করেছে, তাতে এখানে নারী পুরুষ একত্রিত থাকলেও না আছে হিংসা, না আছে প্রতিযোগিতা, না আছে কাম কামনার বিকার। এর কারণ কি? সাধন ভক্তির দ্বারা চিত্ত মন দোষ দুর্ভিত হয়ে প্রেম উজ্জ্বল ও চেতসাম উজ্জ্বলকৃত হয়ে ওঠে। উজ্জ্বল হলে কি হয় জানেন? যখন চিত্তটা শুদ্ধ হলো কি হলো? শুদ্ধ হলো মানে কামনা বাসনা কাম কামনা থাকলো না, বিশুদ্ধ সত্য হলো। ওই বিশুদ্ধ সত্যেই কেবল রাধারানীর নিবেদিত, রাধারানীর প্রক্ষিত সেই বিশুদ্ধ ভক্তি তখন ওই পাত্রে আসবে। যতক্ষণ হৃদয় নির্দোষ না হচ্ছে, কামনাশূন্য না হচ্ছে, বাসনামুক্ত না হচ্ছে, নির্ধূত কলমশ, যতদিন কলম কালিমা বিদূরিত না হচ্ছে, ততদিন বিশুদ্ধ সত্য প্রেম কণা ওখানে এসে। যে কেমন মজার কথা, দাঁড়াবে না কেন? আমার চিত্ত শুদ্ধ না হলে রাধারানীর প্রেরিত প্রেম কণা দাঁড়াবে না কেন? প্রেম ভক্তি দাঁড়াবে না কেন? অশুদ্ধ চিত্তে প্রেম ভক্তি দাঁড়াবে না। আচ্ছা, আকাশ থেকে এখন বৃষ্টি পড়ছে, এই এই জলপাত্রে আপনি কিছু জল ধারণ করলেন, এটা এক মাস স্থায়ী হবে। এই জলপাত্রে কিছু বৃষ্টির জল ধরে রাখলে ওর স্থায়িত্ব এক পক্ষকাল এক মাস হবে। তপ্ত বালুর ওপরে যদি জল পড়ে, কথা বলতে হবে, স্থায়ী হবে কি? বৃষ্টির পক্ষপাতিত্ব আছে কি? আচ্ছা শুভঙ্কর, রুটি ছেঁকে কি দিয়ে? তাওয়া, কি বলে ওকে মা? তাওয়া কি তাওয়া হোক, ওতে যদি জলের কণা দিয়ে দেওয়া হয় তপ্ত তাপাতে, দাঁড়াবে কি? জলের দোষ না পাত্রের দোষ? তেমন রাধারানী প্রেম উপর থেকে নিক্ষেপ করছেন নিত্য লীলা হতে সবার জন্য, কিন্তু যার চিত্ত ভজনের দ্বারা নিষ্কাম বিশুদ্ধ সত্য প্রাপ্ত হয়নি, সেখানে ওই বালুর উপরে জল পড়ার মতো শুকিয়ে যাবে, দাঁড়াবে না, দাঁড়াবে না। আচ্ছা, সূর্যের কিরণ তো সবখানেই প্রতিভাত হয়, যদিও আকাশে এখন সূর্য নাই, কাল প্রভাতে উদয় হবে, কিন্তু স্বচ্ছ কাচের ওপরে সূর্যের তাপটা পড়লে যতটা তেজ বিক্রিয়াশীল হয়, কাঠে পড়লে হয় কি? সূর্যের পক্ষপাতিত্ব না পাত্রের পক্ষপাতিত্ব? আচ্ছা, মাটিতে সূর্যের তাপ পড়লে যতটা গরম না হয়, বালুর ওপরে পড়লে তার অধিক গরম হয় কি না? এটি সূর্যের পক্ষপাতিত্ব না পাত্রের? ঠিক ভজনের দ্বারা, সাধনের দ্বারা, মহৎ সঙ্গ দ্বারা যার চিত্তটা শুদ্ধ হয়েছে, ওই পাত্রেই প্রেম ভক্তি এসে উজ্জ্বলকৃত হবে। মুখে শুধু বলিয়া ওড়ালে হবে, আমার মন শুদ্ধ হয় না কেন গুরুদেব? বাবা, আমার মন কেন শুদ্ধ হয় না? আমার মনে কেন প্রেম দাঁড়ায় না, ভক্তি দাঁড়ায় না, শুদ্ধতা দাঁড়ায় না? বাবা, পাত্রটা তৈরি করনি। সাধন ভক্তির দ্বারা যখন দোষ বিদূরিত হলো, কামনা বাসনা নিজ ভগবাঞ্ছা তিরোহিত হলো, সেই চিত্তেই শুদ্ধতা এলো। আর যখনই শুদ্ধতা এলো, তখনই রাধারানীর কৃপার প্রেমকণিকা সেখানে বিশুদ্ধ সত্যে আসলো। ভক্তি বিজ্ঞান, এটা মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নাই, ভক্তি হলো বিজ্ঞান, চরম বিজ্ঞান। চিত্তশুদ্ধির এই ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আচ্ছা, কি হলো এবার? সাধন ভক্তির প্রভাবে নিখিল দোষ সমলে উৎপাটিত হলো, চিত্ত প্রসন্ন সুপ্রসন্ন হলো, শুদ্ধ সত্য অধিকারী হলো। এরপর কি হলো? উজ্জ্বল হলো। উজ্জ্বল হলো মানে ভাগবত ভক্তির পরিপুষ্টিক শুদ্ধ জ্ঞান এলো। উজ্জ্বল মানে জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আলোর সাথে, আগুনের সাথে। জ্ঞান অগ্নি, এই তো অগ্নি স্নানে শুচি হোক ধরা। লাইনটা কার? কবিগুরু। অগ্নি স্নানে শুচি হোক ধরা, অর্থাৎ অগ্নিকে কবিগুরু জ্ঞানের সাথে তুলনা করেছেন। জ্ঞানের স্নানের দ্বারাই চিত্ত উজ্জ্বল হয়।
তো এই জন্য কি হয়, বললেন যে চিত্ত যখন উজ্জ্বল হলো তখনই চিত্ত প্রসন্ন হলো। আচ্ছা, আয়নার সামনে নিজে সেজে গুজে দাঁড়িয়েছি, নিজের মুখবদনটা দেহের অবয়বটা দেখে একটু সুখ পাবো, কিন্তু আয়নাতে নিজের প্রতিচ্ছবি পড়ছে না, কারণ আয়নায় ময়লা, আনন্দও পাচ্ছি না। তা আমার চিত্তে মানুষ এখন প্রায় দেখবে 99% মানুষ প্রশ্ন করে, আমার মনে শান্তি নেই বাবা, বলে কি না, আমার মনে কোনো অর্থ আছে, বৃত্ত আছে, পুত্রকন্যা আছে, মান সম্মান আছে, সমাজে প্রতিপত্তি আছে, কিন্তু চিত্তে শান্তি কোনো কোটি জন্মেই পাবে না যদি সাধনের দ্বারা চিত্ত বিশুদ্ধ প্রাপ্ত না হয়। প্রসন্নতা আসবে না গো। আচ্ছা, যদি ভৌতিক বস্তু প্রাপ্ত হলে সুখ হতো, কি বস্তু, প্রাকৃত জগতের ভৌতিক বস্তু প্রাপ্ত হলে যদি মানুষ সুখী হতো, ওই নেশাই তো ছুটছি, কবে সম্মান পাবো, কবে পদমর্যাদা পাবো, কবে টাকা পাবো, কবে সুন্দরী লননা পাবো, কবে বিত্ত বৈভাব পাবো, কবে অট্টালিকা বাড়ি পাবো, কবে গাড়ি বাড়ি পাবো, ভূসম্পত্তির মালিক হব, এই তো চাকর বাকর থাকবে, এইগুলি পেলেই মোটামুটি জীবন। যদি ভৌতিক প্রাকৃত বস্তু এগুলি পেলে সুখ হওয়া যেত, পৃথিবীতে সব থেকে শান্তি পেত রাবণ, কিন্তু তিনি শান্তি পাননি। একটু ব্যাখ্যাটা শুনুন, রাবণের রাজপ্রাসাদটা কি দিয়ে তৈরি করা ছিল, স্বর্ণলঙ্কা, বাবা। আর রাম কোথায় আছেন ওই সময়, বনবাসে, একজন বনের মধ্যে আর একজন সোনার লঙ্কায়। আচ্ছা, শুধু কি তাই, মা অন্নপূর্ণা রাবণের অন্ন রান্না করে দেন, দেব দেবীরা হাত জোর করে থাকেন কখন আদেশ করবে, মন্দাদরীর মতো সতীসাধ্বি আর অপূর্ব সুন্দরী রমণী, নাগকন্যাগণ বহু স্ত্রী রাবণের, 100,000 পুত্র, ইন্দ্রজিতের মতো বীর্যবত্তা পুত্র, দশাননের আয়ু হলো 250,000,000 বছর, এইগুলি পেলে সুখী হবেন না, 250,000,000 বছর আয়ু পেলে, সোনার লঙ্কা পেলে, মন্দাদরীর মতো সুন্দরী রমণী পেলে, ইন্দ্রজিতের মতো পুত্র পেলে, এত বিজয় গৌরব হলে দেবতারাও যার আজ্ঞা পালন করে, সে শান্তি পেল না কেন? তার চিত্তে শান্তি এলো না কেন? কারণ রাবণ ভগবানকেই উপেক্ষা করল। আপনি কোটি রাবণের মতো সম্পত্তির অধিকারী হলেও যদি ভগবানের ভজন থেকে, ভগবান থেকে দূরে থাকেন, আমি লিখে তো দিতে পারি, এ পৃথিবীতে ভগবান ব্যতীত শান্তি দেওয়ার, মনের সুপ্রসন্নতা দেওয়ার দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় কেউ নেই। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জন্ম, উচ্চকুলে জন্ম নাও আর বিদ্বান হও, কোটি কোটি ডলারের মালিক হও, কৃষ্ণ বিনা, ভগবান বিনা, সুখময় বিনা, অখিল রসমৃত বিনা, তুমি শান্তি পেতে পারো না। এটা জগতের লোক এখন দেখছে, শান্তি নাই। শান্তি পেল কে জানেন, যার ঘর নেই, যার বর নেই, যার আত্মীয় স্বজন নেই, যে নিচকুলে জন্মেছে, যে বনের মধ্যে বাস করে, যে বনের এটো ফলগুলো তুলে খায়, শান্তি পেল শবরই। রামায়ণে শবরীর কথা মনে আছে না, শবরী মাতণ্ড ঋষির আশ্রয় গ্রহণ করে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝোপ ঝুড়ি বানিয়ে রাম রাম করে, রামের জন্য মালা গাতে, বনের ফল তুলে রাখে যাতে রাম এলে তাকে সেবা দেয়, সেই রামচন্দ্র লক্ষণ শবরীর গৃহে গিয়ে তাকে সাজিয়ে বৈকুণ্ঠের রথে করে বৈকুণ্ঠ ফাটালো রাম। শান্তি কিসে আসে? ভজনে আসে। মনের প্রসন্নতা কিসে আসে? সাধন ভক্তির এসে। এইটুকু কিন্তু না নিলে ভাগবত শোনা সার্থক হবে না, যে মনের সুপ্রসন্নতা একমাত্র, পরাশান্তি একমাত্র ভজনের দ্বারাই পাওয়া যায়, ভক্তির দ্বারাই। কবে বুঝবো গো? আমার মনে হচ্ছে হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চায়, আমি এই কথাটা কবে বুঝবো গো, যে ভগবান ব্যতীত সুখ দিতে কেউ নেই, ভজন ব্যতীত মনের আনন্দ আসবে না, রাবণও পাইনি আমিও পাবো না, শবরী জঙ্গলের মধ্যে কাঙালিনি ভিখারি হয়েও পেল, ভগবানের ভজন করলেই পাওয়া যাবে। এই জন্য মন উজ্জ্বল হবে,
উন্নত জ্ঞান বিশুদ্ধ জ্ঞানে উজ্জ্বলকৃত হৃদয় হবে যদি সাধন ভক্তি দ্বারা দোষগুলো প্রক্ষলিত হয়ে আর যদি প্রসন্ন উজ্জ্বল শুদ্ধ চিত্ত হয় ওইখানে ওইখানে এসে দাঁড়াবে। শ্রী ভগবত রক্তনাম রসিক সঙ্গ রঙ্গিনাম, এই দেখুন আরো রঙিন হচ্ছে, আরো আনন্দের জোয়ার বাড়ছে, আরো আনন্দের ঢেউ বাড়ছে। কি করে বাড়বে? বলেন শ্রী ভগবত রক্তনাম রসিকা সঙ্গ রঙ্গিনাম, যদি কখনো কোনো সুকৃত্রী সৌভাগ্যে তুমি শ্রী ভাগবতে রঙিন হতে পারো। এখন আমরা কি শুনতে এসেছি? ভাগবত। তো এখানে কি বলছেন? ভাগবতে যদি কেউ অনুরক্ত হয় কি হয়? এখন কি শুনতে এসছেন আপনারা? ভাগবত। ভাগবত দুই প্রকার, এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত ভাগবত। এখানে এই দুটো সাক্ষাৎকারের জন্য এত কষ্ট কায় ক্লেশ স্বীকার করে বহু দূরদূরান্ত থেকে এই ভূমিতে বসেছেন। কি জন্য? গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতের অনুরক্ত হব, একটু অনুরাগ জাগবে ভক্তের প্রতি, ভাগবতের প্রতি আমার একটু অনুরাগ, অনুরক্ত হব আমি, বিরক্ত না অনুরক্ত হব। যদি অনুরক্ত হয় তো কি হয় জানেন? আর সেই ভাগবত শ্রবণ করতে গিয়ে যদি ভাগবত রসিক ভক্তের সঙ্গে রঙ্গ হয়, একে তো ভাগবতের সঙ্গে এসছি, তো গ্রন্থ ভাগবতের ভগবানের নাম রূপ লীলা শ্রবণের সাথে যদি রসিক রসিকানন্দ ভক্তের সঙ্গ হয়, একসাথে ভক্ত ভাগবত একসাথে গ্রন্থ ভাগবতের রঙিন হয়, তখনই তোমার জীবন হবে রঙিন, তখনই তোমার জীবন হবে প্রেমের রঙে রঙিন। আমরা রঙিন হই কবে? হোলির দিনে। আমরা রঙিন হই কবে? হোলির দিনে। আচ্ছা, হোলির যে রং ওইটা উঠে যায় কিনা? এক মাস দু মাস জলে ধৌত করে কাঁচা কাপড় করলে ধীরে ধীরে কি হয়, উঠে যায়। কিন্তু যদি কেউ ভক্ত ভাগবত আর গ্রহন্ত রসময় ভাগবতে রঙিন হতে পারে, অনুরক্ত হতে পারে, এই অনুরাগের রং তার চিত্ত থেকে কখনো ধুয়ে মুছে যাবে না, এই অনুরাগের রং রক্তিম হয়ে যাবে। আচ্ছা, ভাগবত কেন অনুরক্ত হতে হবে? একটু অপূর্ব কথা মনে পড়ল। আচ্ছা, আমরা এই যে মন্দিরে যে রাধা মাধব তাদের বৃন্দাবন থেকে নবদ্বীপ থেকে বা আমাদের জয়পুর থেকে যে বিগ্রহ আনি, এটা কি বিগ্রহ? এটা মণিময়ী বিগ্রহ, মণিময়ী বিগ্রহ। কাঠের যে জগন্নাথ তৈরি হয় তাকে বলে দারুময় বিগ্রহ, এই তো। আর যেটা আমরা ঘরে যেটা পটে আঁকানো ওটাকে বলে পট চিত্র বা পট বিগ্রহ। দেয়ালে যদি ভগবানের বিগ্রহ আঁকানো হয় তাকে বলে লেখ্য লেপ্য, এই তো। তো এগুলি সব ভগবানেরই দারুময়ী মণিময়ী, হ্যাঁ ধাতুময়ী, এগুলি সব কি হলো? এগুলি সব ভগবানের বিভিন্ন প্রকাশ, দারুময়ী মণিময়ী, হ্যাঁ লেপ্য লেখ্য। তেমন এই ভাগবত কি? ভাগবত হলো ভগবানের বাগ্ময়ী মূর্তি। কি বললাম? পরম চমৎকারিত্ব রস বাগ্ময়ী মূর্তি, বোঝা গেল? আচ্ছা, এই যে ভাগবত পাঠ করছি, এত ভাগবতের জন্য জোয়ার বইছে, ভক্তের তরঙ্গ বইছে, আপনারা এত দূরদূরান্ত থেকে আর পথ ক্লেশ অতিক্রম করে এসছেন, তো এই ভাগবতটা আসলে কি? ওই মন্দিরে যেমন দারুময়ী মণিময়ী বিগ্রহ, তেমন ভাগবতটা হলো বাগ্ময়ী বিগ্রহ। সাক্ষাৎ ভগবত হলো ভগবানের অক্ষর রূপ বিগ্রহ, বাগ্ময়ী বিগ্রহ। এই রূপেই ভাগবতকে দেখতে হবে, নাহলে অপরাধ হবে। ভগবান যখন অক্ষর ব্রহ্ম হয়ে প্রকাশন, শব্দ ব্রহ্ম হয়ে প্রকাশন, বাগ্ময়ী মূর্তিতে প্রকাশন, তার নাম হলো ভাগবত। আর ভাগবত জি আর স্বয়ং ভগবান অভিন্ন। কি বললাম? ভাগবত জি আর স্বয়ং সচ্চিদানন্দপূর্ণ ভগবান অভিন্ন। কি বললাম বলুন একবার? অভিন্ন। জয় ভগবত মহাপুরাণ কি, জয় ভগবত জি কি, ভাগবত এবং ভগবান অভিন্ন। কেন অভিন্ন? কেন অভিন্ন? উদ্ধবের হাত ধরেছেন ভক্তরাজ, উদ্ধব
উদ্ধব গোবিন্দের বড় প্রিয়, প্রিয় সখা অভিন্ন হৃদয়েষু। চিত্ত মন অনুরাগে রঙিন, মনের যত সংবেদনশীল গোপন কথা, আর আমাদের দ্বারকাধীশ কাউকে না বললে তিনি উদ্ধবজিকে, মনের কথা তো বান্ধবকেই বলা যায়, অভিন্ন হৃদয়েষুকে বলা যায়। তো উদ্ধবের হাত ধরে বলছেন, উদ্ধব আমার লীলা অপ্রকটের সময় এসেছে, আমি লীলা অপ্রকট করে নিত্যলীলায় চলে যাব। কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ, 125 বছরের তার যে ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা অপ্রকট করে চলে যাবেন, তাই বন্ধুর হাত ধরে, হৃদয়েশুর হাত ধরে বলছেন, উদ্ধব আমি অপ্রকাটে যাব। উদ্ধব বললেন, তোমা বিহনে আমি একটা ক্ষণও বাঁচতে পারবো না, তোমাকে আমার সাথে নাও। ভগবান বললেন, উদ্ধব তোমাকে আমি রেখে যেতে চাই। আচ্ছা, ভক্ত ভগবান যখন দুজনে কোনো সিদ্ধান্তে টানা পড়েন করেন, জিতে যায় কে? কে জেতে? কেন ভক্ত ভগবান একই বস্তু চাইছে, ভগবান বলছেন আমি অপ্রকাটে যাব, উদ্ধব বলছেন আমিও তোমার সাথে যাব, ভগবান বলছেন না তোমাকে রয়ে যেতে হবে। এইখানে ভগবানই পিছিয়ে আসে, পরাজিত হয়, ভক্তকেই জিতিয়ে দেয় সর্বদা, অহং ভক্ত পরাধীন। এইটাই ঘটেছে সমস্ত লীলায় দেখবেন, যেখানে ভক্ত ভগবান, ভগবান কুরুক্ষেত্রে বললেন আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না, ভীষ্ম বললে তোমাকে অস্ত্র ধারিয়েই প্রমাণ করব তুমি ভক্তের জন্য প্রতিজ্ঞাও ভেঙে ফেলতে পারো, অহং ভক্ত পরাধীন। আচ্ছা, স্বয়ং ভগবান যদি পরাজিত হয়, আবার বলি কথাটা খুব ধ্যান দিন, স্বয়ং ভগবান যদি পরাজিত হয় তাহলে সর্বশক্তিমান ভগবান, তার কিছু ভগবানত্বের, সর্বশক্তিমানত্বের হানি হয় না? যে কারো কাছে পরাজিত হয় তাহলে তার থেকে শক্তিমান সেই যার কাছে সে পরাজিত হয়েছে। বোঝা যায় কি প্রশ্নটা? স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব যদি কারো কাছে পরাজিত হয় তার মানে একটা হানি হয়ে গেল, তুমি সর্বশক্তিমান এই বিশেষণের এই মহিমার হানি হয়ে গেল। আচ্ছা, পরাজয় মানে কি? শুনুন, আমাদের জাগতিক অভিধানে, আমাদের যে ভাষার অভিধানে যে অভিধান আছে, ভাগবত অভিধানের অর্থগুলো ঠিক তা নয়। আমাদের জগতে পরাজয় মানে কি? পরাজয় যে হয় তার গ্লানি হয়, লজ্জা হয়, মাথা অবদমিত হয়ে, আর তিনি পরাজয় বরণ করে লজ্জিত হয়ে স্থান ত্যাগ করেন, এই তো বাবা। কিন্তু ভগবান মাথা উঁচু করে বলছেন অহং ভক্ত পরাধীন, যে পরাজিত হয় সে মাথা উঁচু করে কি করে? সে গর্বের সহিত কি করে বলে অহং ভক্ত পরাধীন? তো গোবিন্দ বললেন, আমি কারো কাছে পরাজিত হই না, কারণ আমাকে পরাস্ত করবার ক্ষমতা তিনি অদ্বিতীয় নেই। বলে তুমি যে বললে তুমি ভক্তের কাছে পরাধীন, ভক্তের কাছে তুমি পরাজয় বরণ করো, বলো ভক্ত আর আমাতে কোনো পার্থক্য নাই, আমি আমার কাছেই পরাজিত হই, অন্যের কাছে পরাজিত হই না, আমি এবং আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য। আচ্ছা, নিজের কাছে নিজে পরাজিত হতে আনন্দ লাগে না দুঃখ ক্লেশ আসে? কথাটা বোঝা গেল না? আপনি ছেলেকে নিয়ে খেলছে কোনো, মা ছোট বাচ্চাকে নিয়ে খেলছে, যেই খেলুক, মা করে কি? ইচ্ছা করে হারে, সন্তানকে জিতিয়ে দেয়। এই মা যে সন্তানের কাছে হারল, এতে মার পরাজয় গ্লানি আসে না আনন্দ বেশি আসে? ভগবান বললেন, আমারই অভিন্ন হৃদয় ভক্ত, তাই ভক্তের কাছে পরাজয় মানে অন্যের কাছে না, আমি নিজের কাছে নিজে পরাজয় স্বীকার করে আন। আর পরাজয় মানে, পরাজয় মানে পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে জয়। কি দাঁড়ালো? আমাদের জগতে পরাজয়ের যে অভিধান, ওই জগতের অভিধানে তা নয়, ওইখানে পরা মানে কি বলা হয়েছে? পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে জয়। অর্থাৎ ভক্ত নিজ স্বরূপ শক্তির কাছে ভগবান পরাজিত হয়ে মনে করেন আজ আমার জীবনে শ্রেষ্ঠ জয় এলো, আজ আমার জীবনে প্রকৃত জয় এলো। আচ্ছা, বাবার থেকে ছেলে যদি জ্ঞান গুণে বিদ্যায় আরো উন্নত হয়, বাবার এই পরাজয়টাই তো আনন্দের। শিষ্য যদি গুরুদেব, কেউ গুরুদেবের মহিমা জগতে প্রচার করে, গুরুদেবের থেকে তার নাম উজ্জ্বল হয়, গুরুদেবের আনন্দ হয় কিনা? অহং ভক্ত, এই শব্দগুলো এত মধুর না? তো ভগবৎ হলো ভগবানের বাগ্ময়ী, এটাকে অক্ষর বলা যাবে?
প্রেজে ছাপানো কিছু অক্ষর বলা যাবে বাবা? কি বলতে হবে? ভগবান ভাগবত হলো বাগ্ময়ী মূর্তি। উদ্ধবকে বললেন, উদ্ধব আমি চলে গেলে আমার ভক্তও যদি চলে যায়, আগামী দিনের জগতের মানুষ পথহারা হবে, তারা কামনা বাসনায় ভোগ বিলাসে ভক্তির পথ থেকে চ্যুত হয়ে তারা পতনগামী হবে, তাদের সর্বনাশ হবে জগতের, জগতের কল্যাণ ব্যাহত হবে, জগতে অন্ধকার নেমে আসছে। তাই আমি তোমাকে যে উপদেশটা দিচ্ছি, এই উপদেশ তুমি দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে বিতরণ করে জীবকে ভগবৎমুখী করো, আত্মকল্যাণমুখী করো। তোমার উপরে অর্পিত এই মহা দায়িত্ব আমি দিয়ে গেলাম। ভগবান যদি দায়িত্ব দেয়, উদ্ধব কি করবে? উদ্ধব তখন বলছেন, তোমাকে কোথায় পাবো, তোমাকে কোথায় পাবো। গোবিন্দ তখন বলে বসলেন, আজ হতে আমি যেদিন অপ্রকাট হব, সেই মুহূর্তেই আমি ভাগবতের মধ্যে আত্মসাত হব, ভাগবতের মধ্যে প্রকাশ হব। যদি আমাকে চাও তো ভাগবতের মধ্যেই তুমি আমাকে পাবে। দশম স্কন্দ মানে অভিন্ন ভগবানের কলেবার। এই জন্য কেউ যদি ভাগবত পাঠও না করেন, পাঠ করতে নাও পারেন, ওই বড় বড় দাঁত ভাঙা সংস্কৃতি মন্ত্র বাংলায় পড়বেন, যদি বাংলায় বিদ্যা পড়ার শক্তি না থাকে, ভাগবতকে দর্শন করবেন তাতেও গোবিন্দের কৃপা হবে, ভাগবত দর্শনের কৃপা হবে। আচ্ছা, যার চোখ নেই সে দেখবে কি ভাগবত? তুমি তাকে কি করে কৃপা করবে? বললেন, যার বিদ্যা নেই পাঠ করতে পারে না, সে যেন শ্রবণ করে, যার শ্রবণের ক্ষমতা নেই সে যেন দর্শন করে, যার দর্শনের জন্য দৃষ্টি নেই সে যেন ভগবৎকে বুকে জড়িয়ে স্পর্শ করে, তাহলেই আমার কৃপা প্রাপ্ত হয়ে ধন্য হবে। এই হলো ভাগবত। আর মহাপ্রভু জগতে প্রচার করেছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভক্তি রসশস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। ভাগবত হলেন সর্ববেদান্ত সার, অমল পুরাণ। ঘরে ঘরে ভাগবত থাকা চায়, ভাগবতের আরতি হওয়া চায়, ভাগবতকে তুলসী দিয়ে অর্চন করা চায়, ভাগবত পাঠ না করতে পারলে শ্রবণ করা চায়। অরুণদা বসুন, শ্রবণ না করতে পারলে আপনি স্পর্শ করুন, দর্শন করুন। আচ্ছা, ভাগবতে কি হয় দেখুন, অপূর্ব কথা মনে পড়ল। ভগবান অপ্রকাট হয়েছেন, তখন বৃন্দাবন লুপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? লুপ্ত। ভগবানের পৌত্র, পুত্রের পুত্র অনিরুদ্ধ, প্রপুত্র অনিরুদ্ধ, তাকে শাণ্ডিল্য ঋষি বলছেন, তোমার প্রীতিপুরুষ গোবিন্দ এইখানেই লীলা করেছেন। বললে, সব তো জঙ্গল দেখতে তো পাচ্ছি না। উনি তখন ওই লীলাগুলো স্মরণ করে ভাগবত শুরু করলেন। যেই ভাগবত পাঠ করতে শুরু করলেন, আপনাদের বলবো কি, সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের মধ্যে থেকে ভাগবত লীলাগুলো প্রকাট হয়ে গেল। যা যা লীলা সেই সময় ছিল, সেই লীলাগুলো প্রকাট হলো। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করছেন, তখন বলছেন, ওই দেখো পরীক্ষিত, ওই দেখো, মানে ভাগবত পাঠ করছেন মানে হৃদয়ে ভাগবতের লীলা প্রকাট হয়। যারা ভাগবত পাঠ করে, শ্রবণ করে, ওই মুহূর্তে ওই ওই লীলাগুলো তার চিত্ত মাঝে প্রকাট হয়। এই জন্য শ্রবণ তো অনেক কিছু করা যায়, কিন্তু শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ শ্রবণ হলো ভাগবত শ্রবণ। একটু বলুন সবাই, শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ভাগবত শ্রবণ। আচ্ছা, গীতা পাঠ শুনতে যাচ্ছি এ কথাটা কম হয়, চণ্ডী পাঠ শুনতে যাচ্ছি এটা আরো কম হয়। চারিদিকে কি শব্দ উচ্চারণ হয়? ভাগবত। কারণ কলিযুগে সাক্ষাৎ গোবিন্দের অভিন্ন কলেবার এই পরম বেদান্ত সার, অমল পুরাণ, শ্রীমদ ভাগবত। ভাগবত শ্রবণেই জীবের শুদ্ধ ভক্তি হয়। কি বললেন? শ্রী ভাগবত রক্তানাম, ভাগবতে অনুরক্ত হতে হবে। অনেকেই তো ঘুমাচ্ছেন, তাহলে অনুরক্ত আসলো কি করে? বলে, বাবা তুমি তো উপরে বসে আছো, রাধে রাধে তুমি তো উপরে বসে আছো, বুঝতে পারছো না আমরা গরমের মধ্যে কষ্টে, একটু একটু কষ্ট করে হরিকথা শুনুন। আচ্ছা, আমি আপনার জায়গায় গেলে কি বলতাম জানেন? যাদের নিদ্রা আসছে, এক মিনিট, যাদের নিদ্রা আসছে আমি তাদের এখানে বসি, আমি আপনার জায়গায় যাব, আমি কি ভাবব জানেন? আমি ভাবব, প্রভু সারা দিন সংসারী জীব, কর্ম করতে হয়েছে, সে ব্যবসা বাণিজ্য, কৃষি,
বা গৃহকর্ম ক্লান্ত, আরও প্রচণ্ড গরম, রাত তো অধিক হচ্ছে ধীরে ধীরে, তো একটু ঘর্মাক্ত হচ্ছে, শরীরটা ক্লান্ত হচ্ছে, আমি বলি কি গোবিন্দ গুণগাতায় চোখে প্রেমাশ্রু যদি নাও আসে, গা দিয়ে কিছুটা ঘাম ঝরে যাক, সেটাও গোবিন্দ গ্রহণ করবেন। চোখে জল না আসুক, গা দিয়ে ঘামটা ঝরুক, কষ্টে ঝরুক, এমনি এমনি মেলে। দুটো টাকা রোজগার করতে গেলে বাসের হেল্পার রৌদ্র ঝড়ে বৃষ্টিতে কত চিৎকার করে 300 টাকার জন্য, আর জীবনে পাপ মুক্ত হয়ে ভগবান প্রেম পাব তার জন্য একটু কষ্ট করতে হবে না। কি বলে প্রবাদে, কষ্ট না করলে, হ্যাঁ এটা সবার জানা, একটু কষ্ট করুন, ঘুম আসতে দিয়েন না, ক্লান্তি আসতে দিয়েন না, একটু কষ্ট করুন। এটা বক্তার মানে কূট কৌশলের কথা না, সবাইকে জাগিয়ে রাখার, এটা নিজ কল্যাণের কথা। তাহলে শ্রীমৎ ভাগবত রক্তনাং রসিকা সঙ্গ রঙ্গিনাম, আপনি তখনই কেবল হৃদয়ে প্রেমের রঙে রাঙাতে পারবেন যখন ভাগবত ভক্ত আর গ্রন্থ ভাগবতের রঙে অনুরক্ত হবেন। কি শব্দ গো, যখন গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের রঙে আপনার চিত্ত অনুরক্ত হবে তখন কি হবে, তখন রঙিন হবে আপনার জীবন, রঙিন হবে। আমরা কি বলি, তোমার জীবন রঙিন হোক, কোন রঙে, লাল, নীল, সাদা, কালো, বেগুনি, তোমার হৃদয়ে প্রেমের রঙে রঙিন হোক, আনন্দের রঙে রঙিন হোক তোমার হৃদয়। আচ্ছা, এরপরে বললেন জীবনী ভূতা গোবিন্দ পাদ ভক্তি মুখশ্রিয়ম, রূপগোস্বামীর শব্দ তো, কি বলছেন দেখুন, এখানে বলছেন যারা শ্রী গোবিন্দ চরণার বিন্দের আর ভক্তি সম্পদ যাদের জীবনের একমাত্র জীবাতু, শব্দটা কি বললাম, জীবাতু, জীবাতু মানে যাকে অবলম্বন করে বেঁচে থাকা যায়। তো কোনো ভক্ত যদি সাধন ভক্তির দ্বারা, শুদ্ধ হৃদয়ের দ্বারা, ভাগবত আশ্রয়ের দ্বারা, ভক্ত আশ্রয়ের দ্বারা সে জীবনে জেনে যায় আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন হলো, জীবনীভূতা হলো শ্রী গোবিন্দ পাদ ভক্তি শ্রেয়ম। সে যদি মনে করে আমার জীবনের স্ত্রী পুত্র রূপ যৌবন যশ খ্যাতি স্বর্গ ধর্ম অর্থ কাম এর থেকে আমার জীবনের একমাত্র বাঁচার অবলম্বন শ্রী গোবিন্দের পাদ পদ্ম, শ্রী রাধারানীর পাদ পদ্ম, নিতাই গৌরের পাদ পদ্ম, তবেই তার জীবন হবে শ্রেয়ম। শ্রী গোবিন্দের মুখপানে চেয়ে তার চরণ যদি একমাত্র বেঁচে থাকার অবলম্বন হয়, দেখুন একটু আশ্রয় করুন, গোবিন্দ চরণ আশ্রয় করুন, তাহলে ডুববেন না। আমি গতদিন এই পাঠটা করেছিলাম, আচ্ছা দুই মন কাঠের গুঁড়ি যদি নদীতে ভেসে যায় ভাসবে না ডুববে, 10 মন কাঠের গুঁড়ি কি হবে মা, ভাসবে, 10 গ্রাম লোহা ভাসবে তো, কারণ কি, 10 গ্রাম লোহা নদীতে দিলে জলে ডুবে যাচ্ছে, অথচ 5 মন কাঠের গুঁড়ি, জলকে প্রশ্ন করুন উত্তর আসবে কি জানেন, জল বলবে গাছের গুঁড়ির সাথে আমার একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, লোহার সাথে নাই। ওই গাছটা যখন বীজ থেকে অঙ্কুরিত হয়েছিল তখন জল ওতে সিঞ্চন করাতে ও ধীরে ধীরে এত বড় গুঁড়ি হয়েছে, বেড়ে উঠেছে, অর্থাৎ ওর সাথে আমার একটা সম্বন্ধ আগেই তৈরি হয়েছে। তো যার সাথে যার সম্বন্ধ আছে সে তাকে ডুবাবে কেন, সে তো ভাসিয়েই রাখবে, বুকে করেই রাখবে, লোহার সাথে তো আমার কোনো সম্বন্ধ, তাই লোহা যেহেতু সম্বন্ধ নাই তোমাকে পেলে ডোবাবো, কাঠ 5 মন হলেও সম্বন্ধ আছে বলে ভাসাবো, আর উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে, একটু গোবিন্দের চরণের সাথে যুক্ত হন, তাহলে আর ডুবে যেতে হবে না সংসারে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে, এই শুধু আসলাম খেলাম মরলাম বাড়ি গাড়ি করলাম, পুনরপি জননাং পুনরপি মরণাং পুনরপি জননী জঠরে শয়নাম, ইহ সংসারে খোল দুস্তরে কৃপাহি পারে, ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দ ভজ মূড় মতে। জগৎগুরু শঙ্করাচার্য বললেন এক কাজ করো, এই বারবার মার গর্ভে জন্ম আসা, বারবার জন্ম মৃত্যু যন্ত্রণা ভোগ করার থেকে এক কাজ করো, তুমি আর আসতে হবে না, আর বারবার জন্ম মৃত্যু আবর্তনশীল চক্রে অভিশাপ ভোগ দেবে না, তুমি গোবিন্দ চরণ আশ্রয় নাও, নাহলে অকারণে যাওয়া আসা হয়ে যাবে, অকারণে।
আশ্রয় করিয়া বাজে। একটা কথা মনে পড়ছে, যদিও পুরনো কথা, আশ্রয় করলে কি হয় জানেন? আচ্ছা, মাথা ভর্তি চুল আছে কিনা আমাদের সবার, এটা আবার সুগন্ধি তেল দেই, পরিপাটি করি, চুল না আজড়ালে হবে না। আমি তো পাঠের আগে আবার দুই তিনবার চুল আজড়াই, যদিও নাই তো পরিপাটি তো করা চাই, চুলটা এলোমেলো হলে পরিপাটি, স্নান করে এসে আগে আয়নার সামনে, চুলের এত দরদ, কেশের এত সৌন্দর্য, আর এই কেশ মাথায় নিয়ে তো ঠাকুর ঘরে যায় কি না, ঠাকুরকে ভোগ লাগায়। কিন্তু এই আশ্রয় থেকে, মাথার মূলে চুলের কেন্দ্র আশ্রয় থেকে চুলটা খসে যদি ভোগের উপরে পড়ে, ওটার নিবেদন হবে তো, নিবেদন করা যাবে তো? মাথা ভর্তি এত লক্ষ লক্ষ চুল, তা মাথায় নিয়ে নিবেদন হচ্ছে, একটা খসে পড়লে সেই ভোগ আর ভগবানকে লাগানো যাবে না, আপনিও পাবেন না। কারণ কি বলো? আশ্রয় চ্যুত হয়ে গেছে, এই জন্য অপবিত্র হয়ে গেছে। জয় রাধে, বলো না রাধে রাধে। আশ্রয় না করলে তার মূল্য নাই, সে অপবিত্র, তাকে কাজে লাগানো যাবে না। আচ্ছা, পাখি উঠছে দুই ডানা আকাশে, নীল নীলিমায় সবুজ বনায়নে, আর ডানা মেলে পাখি উঠছে, পাখি উঠছে, ওর পাখনা থেকে একটা পালক যদি খসে পড়ে, আশ্রয় চ্যুত হয়, উঠবে তো? ও ধুলায় ধূসরিত হয়ে পড়ে থাকবে। আশ্রয়ে থাকো তাহলে উপরে উঠতে পারবে, আশ্রয় থেকে পড়ে গেলে এই ধুলোয় ধূসরিত হতে হবে। আশ্রয় করুন শ্রী গোবিন্দের পাদপদ্ম, আশ্রয় করুন রাধারানীর চরণ, আশ্রয় করুন নিতাই গৌরের চরণ, আশ্রয় করুন, না হলে আমাদের অপবিত্রই হতে হবে। নখ তো খুব সৌন্দর্যের বিষয়, নখে এখন মডেলিং হয়, নখ রাখলে আমার একটু কষ্ট হয়, কষ্ট হয়। আমাদের সনাতন হিন্দুদের নখ রাখাটা উচিত নয়, যদিও এটা মা ঠাকুমাদের ছিল না, বরঞ্চ দেখলেই পিটানি দিত আগে কাট। আমার কি মনে হয় জানেন, এখন সভ্যতাটা রাক্ষসী সভ্যতা হয়ে গেছে, রাক্ষসদের ওই সব থাকে। যারা কম্পিউটার চালান, মোবাইল খুব ঘাটাঘাটি করেন, একটা রাখুন, ওইটা নাকি লাগে আর কি দাদাজি, লাগে ওইটা। কিন্তু ওই হাতে নখ রাখা কি মডেল বুঝলাম না। আপনি নিশ্চিত জেনে নেন, যার হাতে বড় বড় নখ আছে, জীবনে একদিন হলে অন্য প্রাণীর প্রতি সে ও দ্বারা হিংসা করবেই করবে, এবং নখের ন্যায় অপবিত্র বস্তু, কোনো শুকিয়ে যাওয়া ঘায়ের ওপরে যদি নখের আঁচড় দেন, ওই ঘা আবার কাঁচা হয়ে যাবে। বিশ্বাস করুন, এই যে ঠাকুর সেবা জল আনেন না, এই যে ঘটি করে জল আনছেন, যদি কখনো নখ স্পর্শ করে, ওই জল ভগবত সেবার অনুপযোগী। এই যেন কোনো শুদ্ধ ভক্তর অন্তত হাতে নখ থাকবে না, কারণ ওইটা স্পর্শ করলে ওই জল আর ভগবত সেবায় এত সাজাবার কি দরকার, একদিন তো পুড়বে। এই পচা দেহে কারো এখানে বরণ হয়েছে, কারো মুখে গন্ধ, কারো লোমকূপ দিয়ে ঘাম বেরোয় সে গন্ধ নিতে পারে না। হ্যাঁ, নবদাঁত দিয়ে তো সর্বদাই দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বাইরে থেকে আসে নাকি, ভেতর থেকেই তো বেরোয়। নবদ্বারের দুর্গন্ধ অমেদ্যপূর্ণা কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। পণ্ডিত কখনো দেহের সুখে রমণ করে না, কারণ এটা পচা গলা, ক্যান্সার হলে না যখন থ্রাপি দেয়, দেখবেন তার চেহারাটা কিরম বিকৃত হয়ে যায়, পুড়ে যায়। তো সেই দেহের জন্য বললেন আশ্রয় করো। আচ্ছা, এই নখ দেখাচ্ছে ভালো, নখটা কেটে যদি ভোগের উপরে কিছুর উপরে পড়ে, তখন সেই খাদ্যটা অবৈত, যুক্ত থাকুন। যে আমি বলছিলাম, জীবনী ভূতা গোবিন্দ পাদ ভক্তি মুখ শ্রেয়ম। আরে, জীবনে যদি শ্রেয় চাও, জীবনে যদি বেঁচে থাকার একমাত্র অবলম্বন আশ্রয় চাও, শ্রী গোবিন্দ রাধারানীর পাদ পদ্মকে আশ্রয় করো, পাদ পদ্ম আশ্রয় করো। প্রেমান্তরঙ্গ ভূতানি কৃতান্ন বানুষ্ঠিতম। এইখানে এবার বলছেন, যদি সাধন শ্রবণ কীর্তন নিরত হতে থাকে, তাহলে চিত্ত তখনই ভগবত প্রেম রস আস্বাদনের উপযোগী হয়। একটা শ্লোক মনে হয় আধা ঘন্টার পরে আমরা কাটিয়ে দিলাম, পুরো পাঠটাই তো এর মধ্যে চলে গেল। আপনাদের আমি বিলম্বিত করব না, যন্ত্রণার কারণ হব না। একটা শ্লোকে শেষে এসে বললেন, প্রেমা অন্তরঙ্গ ভূতানি। তুমি প্রেমের দ্বারা ভগবানের অন্তরঙ্গতা আর কি রসাস্বাদন পাবে। প্রেমের ওপরে কোন জিনিস? প্রেমের ওপরে জিনিস আছে রস। প্রেমের ওপরে কি?
সাধন ভক্তি দ্বারা ভাবভক্তি হলো, ভাবভক্তি দ্বারা প্রেম ভক্তি হলো, প্রেম ভক্তি কিসে রূপান্তরিত হলো? রসে। আচ্ছা আম, এখন তো আমের সিজন, আমের সিজন, অমৃত ফল বলা হয় আমকে, তো এই অমৃত ফল, আচ্ছা ওই আমের গাছ থেকেই, আমের শাখা থেকেই তো আমটা বেরোচ্ছে, তো গাছ কামড়ালে, পাতা কামড়ালে, শাখা পোশাখা কামড়ালে রস পাওয়া যাবে না? বলে ওর থেকেই তো আসছে বলে পাওয়া যাবে না। তেমনি এখানে বলছেন সাধন ভক্তি দ্বারা হৃদয়ে যখন উজ্জ্বলকৃত শুদ্ধ সত্যে প্রেম হবে, তখন ওই প্রেমই তোমাকে রসসিক্ত করবে, রস তখনই পাবে, তার আগে রস পাবে না। যখন মিলন হবে ভক্ত ভগবানের, যখন জীবাত্মা পরমাত্মার মিলন হবে, সেই মিলনে প্রেম গাঢ় হবে, সেই গাঢ় প্রেম থেকেই খরিত হবে অমৃত রস। আর এই রসের সন্ধান যদি এক বিন্দু কেউ পায়, ওই প্রেম যদি এক বিন্দু জগতে গোবিন্দ ঢেলে দেয়, পুরো জীবগুলো প্রেমে ভেসে যাবে, পুরো জীবগুলো ওই রসে ভেসে যাবে। সেই রসের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। আরে একই শব্দ দিয়ে বোঝানোর কথা, আমার মতো মাদিস ও নরকের কীট বোঝাতে পারবে আপনাদের? গোবিন্দের এক ফোঁটা প্রেমরস জগতে দিয়ে দিয়েছেন, তার ঠেলায় জগৎ প্রেমে ভাসছে, এক বিন্দু রসে পুরো জগৎ ভেসে যাচ্ছে। আর যদি কেউ সাক্ষাৎ প্রেম রস পায় তার কি হতে পারে? সেই প্রেমের এক কণ ডুবাই সর্ব, সমস্ত জগৎকে ডুবিয়েছে কৃষ্ণের এক বিন্দু প্রেম। এই রস যদি কেউ পেয়ে যায়, তাহলে জগতে তার কাছে আর কামরস, দেহরস, ভোগের রস তিত লাগবে। আচ্ছা চিটে গুড় খেতে খেতে যদি চিনি দেওয়া হয় ভালো লাগবে? চিনি খেতে খেতে যদি মধু দেওয়া হয়, মিশরি দেওয়া হয়, আরও আস্বাদ, মিশরির থেকে যদি টাটকা মধু দেওয়া হয়। আচ্ছা আপনাকে দই খেতে দেওয়া হলো, আমরা এসছি কার্তিক দাবা তার ভাইয়েরা দই ব্যবহার দই করেছে কি? আচ্ছা দই দিল, দইটা যদি গরমে ওটা না দিয়ে দইটা ফাটানোর পরে ওর মধ্যে একটু ডালচিনি, একটু ইলাচ, একটু লবঙ্গ দানা আর একটু মধু, এইসব সব উপচার মিশিয়ে একটু রসালো করে দেয়, তো অমৃতের স্বাদ হবে কি না বাবু? তো বলছেন যে কি হবে, যে না এই প্রেম যদি কেউ পেয়ে যায়, তবে প্রেম থেকে যে খরিত রস হয়, এই রসই হলো চমৎকারিত্ব আনন্দ, এই রসই হলো বেঁচে থাকার চমৎকারিত্ব আনন্দ। এই রসের সাধন আমাদের, আমাদের গৌড়ীয় ভজনদের কি ভজন একটু কথা বলেন, কিসের ভজন? রসের ভজন, যুগল ভজন, মহাপ্রভুর হরিনাম ভজন হলো রসের ভজন। এখানে নিরসতা বলে কিছু নাই, নাচো, হ্যাঁ নাচো, কীর্তন করো, নৃত্য করো, ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দাও, নাচো, গাও, উচ্ছ্বাস প্রকাশ করো, এইভাবে ধর্ম ইতিপূর্বে, এটা মহাপ্রভু নিতায়ের অবদান, নাচো গাও আনন্দে প্রেমাসিক্ত হয়ে রসে ভেসে যাও। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে, শান্তিপুর ভাসবে কি, নবী নবদ্বীপ ভাসবে কি, এখন মহাপ্রভুর প্রেম ধর্ম আর রসধর্ম, রাধারানীর কিঙ্করীগণের আশ্রিত ব্রজধর্ম পুরো জগৎকেই ভাসাচ্ছে, জগৎকেই ডোবাচ্ছে। এই জন্য আমাদের উচিত হলো এই রসের ভজন আশ্রয় করো। অন্য পথে গেলে কিন্তু এই রস খুব বেশি পাওয়া, একটু নিজেদের কথা বলি, এই রসের বাইরে কিন্তু গেলে কি হবে, অন্য রস পাওয়া যাবে না। আপনাদের আমাদের যেন অন্য রসের অতি না হয়। শুধু একটা দৃষ্টান্ত মনে পড়লো, এক রাজা, কি বললাম, এক রাজা চক্রবর্তী সম্রাট, তিনি বললেন আগামীকাল আমি আমার রাজ্যের সামনে, রাজপ্রাসাদের সামনে জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, অর্থবিত্ত, সোনাদানা সব রাখব, প্রজারা এসে আগে যে বস্তুটা যে স্পর্শ করবে সেই বস্তু তার। আচ্ছা আপনি আমি বাড়ি বসে থাকবো তো এরকম ঘোষণা পেলে? জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, টাকা পয়সা সব, রাজা বলছে যে এসে যেটা ছুঁতে পারবে সে বস্তু, শুরু হয়ে গেছে খেলা। এর কেউ বাড়ির দলিল ছুঁচ্ছে, কেউ জমির দলিল ছুঁচ্ছে, কেউ পুষ্করিণীটার দলিল ছুঁচ্ছে, কেউ বা মণি মাণিক্য হীরা পেয়ে তো পরম আনন্দ। একটা কিশোরী দূর থেকে রাজার দিকে তাকিয়ে আছে, রাজা সিংহাসনে বসে আছে, কিশোরী করেছে কি, কোনো ওই সোনা দানা মণি
হ্যাঁ জমির দলিল বাড়ি গাড়ি এদিকে না দিয়ে দৌড়ে ছুটে গিয়ে রাজাকে ছুঁয়ে বলছে রাজা আমার রাজা আমার, রাজার যোগে জল এসে গেছে, আমার সম্পদ সব ছোঁয়ার জন্য ব্যস্ত, তুই আমাকে ছুলি। ছুলাম কেন জানো? তোমাকে ছুলে যদি তুমি আমার হও তা পুরো রাজ্যই আমার হয়ে যাবে, আলাদা করে নিতে যাব কেন আমি, আলাদা করে ওগুলো নিতে যাব কেন? আহারি, বিষয় সম্পদ চাইলাম, মান সম্মান রূপ যৌবন চাইলাম, তোমাকে ছুলাম না, তোমাকে চাইলাম না। জংলব্ধা চপরংলভং মন্নাতিনাধিকং তত জস্মিনী স্থিত ন দুঃখে ন গুরণাল্লোপি বিলর্ষদে, তোমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি, তোমাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, তোমাকে লাভ করলে আর পরম কোনো লাভের আশাও থাকে না। একটু তাকে ছুন, তাকে ছুঁয়ে দেখুন। ওই সোনা দানা মণি মানিক অনেক জন্ম ধরে বুকে জড়িয়েছেন, শান্তি পাওয়া যায়নি, শান্তির কত অভাব জানেন? সেই একটা কথা মনে পড়ল, কথাটি হলো এই শান্তি পেতে গেলে আমাদের কি করতে হবে? না, ওই রাজাকে ছুঁতে হবে। এই তো রাজাকে যে ছুল, রাজা তার হয়ে গেল, তার মানে রাজ্য তার। আমরা ওইটা পাচ্ছি না। সামনে সব মা কি করে জানেন? মার তো গৃহকর্ম আছে, আছে না, রান্নাবান্না কাজ আছে, ছেলে কাঁদছে, মার কোল থেকে নাববে না, মা করলো কি মিষ্টি মিঠাই খেলনা পুতুল সব সামনে সাজিয়ে দিয়ে বসিয়ে দিল। কেন দিল? ওগুলো পেলে যাতে আমাকে কিছুক্ষণের জন্য ভুলে যায়। কিছু সন্তান আছে ওগুলো পেয়ে বেশ মেতে ওঠে, মিষ্টি পেলো, রসমন্দি পেলো, খেলনা পেলো, রঙিন কিছু পেলো, ঝুমঝুমি পেলো, ওই পেলে মা মনে মনে বললো হ্যাঁ এইবার আমি আমার কাজে নিশ্চিত। কিন্তু কিছু ছেলে আছে পা দিয়ে ছুড়ে ফেলে দিয়ে সেই কান্না, মা মা মা, ভাতের হাড়ি লাবিয়ে এসে সে কোলে নিতে বাধ্য হয়। গোবিন্দ আসলে রাজার মতো সামনে সাজিয়ে দেখেন, বিত্ত বৈভব রূপ যৌবন যশ খ্যাতি, তোমরা ওগুলো চাও না, আমাকে ছুঁতে চাও, আমাকে চাও। আমরা ভুল করে সারা জীবন ওইগুলোই চাই, আসলকে ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। বাংলার কবি লিখে গেছেন, এই লাইনটা আমার বড় হৃদয়ে স্পর্শ করে, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য, তোমাকে চায় না। হ্যাঁ, যে আমার সর্বস্ব সারাদিন তার দিকে চাইলাম না, চাইলাম যারা আমার প্রকৃত কেউ না, সেই স্ত্রী পুত্র বন্ধু তাদের দিকে, বাড়ি গাড়ির দিকে তাকালাম, যে আমার হৃদয়ে বসে আছে তার দিকে একবারও, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে। আহা, কবিগুরুর কি আক্ষেপ, তুমি আমার হৃদয়েই ছিলে কিন্তু তোমার দিকে আমার দৃষ্টি যায়নি, আমি যাদের দিকে চাইলাম তারা আমার প্রকৃত শেষের দিনের সাথী নয়। আচ্ছা, এই ধন অর্থবিত্ত পুত্র কন্যা জমালেন, সুখ ভোগ করলেন, মরণ আসবে কিনা? রামেরও মৃত্যু, রামেরও অপ্রকাট আছে, রাবণেরও আছে, তাই না? জরাসন্ধেরও মৃত্যু আছে, আবার কৃষ্ণ অপ্রকাট হয়, সাধুরও মৃত্যু আছে, অসাধুরও মরতে হবে তো সবাইকে, হবে কিনা? তবে যারা ভগবান আশ্রয় করে মরবে তারা সিংহাসনে যাবে, আর যারা ভগবান আশ্রয় করে না মানবে তাদের দড়ি দিয়ে, শিকল দিয়ে, আচ্ছা একজনকে সিংহাসনে করে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে, আর একজনের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে, কোনটা চাইব? বলে এই সম্মানের সহিত যদি ভগবানের রাজ্যে ফিরে যেতে চাও তো ভগবানের ভক্তির আসনে বসো, ভক্তিতে বসো, তোমাকে সম্মানে নিয়ে যাবে, আর ভজন না করলে তোমাকে জমেরা দড়ি বেঁধে। আচ্ছা, মৃত্যু যদি আসে আমার কাছে, এখনই আসে আপনার কাছে, যদি আসে কাল, মৃত্যু প্রথমে এসে বললেন দাও আমাকে কিছু দাও, সারা জীবন যা তুমি কিছু জোগাড় করেছ আমাকে, খুব মন দিয়ে শুনবেন কথাটা, খুব মার্মিক কথা, মৃত্যুকে কি দেবেন? বাড়ি গাড়ি সম্পত্তি ঘুষ সোনা দানা? কবিগুরু একটা প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ, যেদিন মরণ আসবে তব দুয়ারে। আহা, রবীন্দ্রনাথকে ভুলেই আজকের প্রজন্মরা বিপদগামী হচ্ছে। কবিগুরুকে যদি, রবীন্দ্রনাথকে যদি পড়তো না, আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা হতো না। কবিগুরু বলছেন, মরণ যেদিন আসবে তবে দুয়ারে, কি দেবে গো ওহারে? কি দেবে তুমি? টাকা, বাড়ি, গাড়ি, রূপ, সম্পত্তি, যৌবন, পদমর্যাদা? মরণ বলবে,
ওগুলো আমি নেব না, নিতেও আসিনি। আমি যা নিতে এসেছি তা যদি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, তোমার জন্য নিতে আসবে স্বয়ং ভগবান। তুমি পারমাত্মিক সাধন ভজন ভক্তি সম্পদ তোমার আছে, তুমি কৃষ্ণ ভজেছ, সাধুসঙ্গ করেছ, ভাগবত ধর্ম আশ্রয় করে পরকালের পারমাত্মিক সম্পদ তোমার আছে, ওইটা যদি দেখাতে পারো আমার হাতে দিতে পারো আমি তোমাকে প্রণাম করে চলে যাব, ভগবান তোমায় নিতে আসবে। আমরা পারবো তো দিতে বাবা? মরণ যদি এই মুহূর্তে আমার কাছে এসে চাই কি দেবে আমারে? ভজন তো করিনি, সাধন তো নাই, ভজন ভক্তি তো নাই, ভজন প্রেম সম্পদ তো আমার নাই, কি দেব? বাড়ি গাড়ি তো সে জম নেবে না। শেষের দিনে তাকে যদি দিতে হয় একটু ভক্তি তুলে দিন, একটু ভজন তুলে দিন, ওইটা দিলে জম আপনাকে ছেড়েই চলে যাবে, ভগবান নিতে আসবে হাত বাড়িয়ে। আয় ঘরের ছেলে ঘরে, সেই সম্পদটাই সঞ্চয় করিনি আমার মতো যারা মাদিস, সারাটা জীবন স্ত্রী পুত্র জীবন যৌবন ভোগ বিলাসে কাটালাম, যা আমার শেষের দিনে মৃত্যুর হাতে দিতে পারবো না। মৃত্যুর হাতে দেওয়ার জন্য সেদিন একমাত্র এই প্রেমভক্তি সম্পদ। এই জন্য হরিদাস বলেছিল, হরিদাস ঠাকুর এই সম্পদটা সারা জীবন অর্জন করেছে, হরিনাম ভগবত প্রেম সাধন ভক্তি। এই জন্য মহাপ্রভুকে বলতে পেরেছিলেন উনি, হ্যাঁ কি বলেছিলেন, বলেছিলেন তোমার তোমার কমলবদনে আমার নয়ন ভৃঙ্গ যেন চেয়ে থাকে, হ্যাঁ হৃদয়ে ধরিব তোমার ওরঙ্গাচরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এমনি করে ছাড়িব মোর পরাণ। আমি শেষের দিনে কিভাবে নিঃশ্বাস ত্যাগ করতে চাই, কিভাবে আশ্রয় নিতে চাই, না আমার এই নয়ন ভৃঙ্গ দিয়ে তোমার বদন কমলটা যেন দেখতে পারি, আর তোমার রাঙা চরণ দুখানা যেন আমি বুকে ধারণ করতে পারি, আর বদনে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে যেতে পারি। এটা শুধু কল্পনায় বললে হবে না, সারাটা জীবন নিত্য নিরন্তর ভগবানের সাধন ভজনে রত থাকলেই কেবল এই সৌভাগ্য আসতে পারে। মৃত্যুর সময় মাইক বাজিয়েও কানে হরিনাম প্রবেশ করানো যাবে না যদি সাধুগুরুর চরণাশ্রয়ে ভগবত আশ্রয়ে হরিভজন না করি। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, আর কবে ভজব, ভজব বলে এসে আর কবে ভজব? অকৃতজ্ঞের কোনো ক্ষমা নেই জানেন, পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হলো অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা। আমি তাই করছি, মাতৃগর্ভে কথা দিয়েছিলাম প্রভু আমি যত গিয়ে হাত দিয়ে তোমার ভজন করব, সাধুগুরুর ভজন করব, চোখ দিয়ে ভক্তকে বিগ্রহকে দেখব, পা দিয়ে হেঁটে ভাগবত আসরে যাব, জিহ্বা দিয়ে তোমার নাম সংকীর্তন করব, আমি তুলসীকে স্পর্শ করব, ভক্তকে স্পর্শ করব, কানে দিয়ে তোমার কথা শুনব, জিহ্বায় হরি নাম করব, এই প্রতিজ্ঞা করে এসেছিলাম। আর সেই প্রতিজ্ঞা ভুলে গিয়ে সংসার আসক্তি ভোগে আমি বিশ্বাসঘাতকতা করছি, বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। আমি বিশ্বাসঘাতকতা করছি, তোমাকে কথা দিয়েছিলাম ভজন করব, এই দেহটা তুমি দিয়েছো তোমার ভজনের জন্য, কিন্তু না বিশ্বাসঘাতকতার ক্ষমা নেই, আমারও ক্ষমা হবে না। এই জন্য ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা উচিত নয়, এই জন্ম পেয়েছেন আর পাবেন এমন নয়, মনুষ্য দুর্লভতর দেব দুর্লভ সুর বাঞ্ছিত জনম, চাইলেই পাওয়া যায় না, চাইলেই মনুষ্য জন্ম পাওয়া যায় না, রক্ষা করুন। দেখুন এক সাধু দ্বিপ্রহরে ওঠেন, ভজন কুটির থেকে কটায় ওঠেন, রাত্র দ্বিপ্রহর বারোটায় উঠে কি করেন, নদীর ধারে যান, নদীর ধারে গিয়ে ভোর পাঁচটা পর্যন্ত ওখানে ভজন সাধন করে কুটিতে আসেন, এই তার 10 বছরের অভ্যাস। কিন্তু উনি যে পথ দিয়ে কুটির থেকে নদীর তীরে যান, ওই পথে যেতে যেতে একটা বড় লোকের সুরম্য অট্টালিকা বাড়ির একজন পাহারাদার প্রতিদিন দেখছে 10 বছর ধরে, উনি রাত 12টায় যান 5টায় ফেরেন, লুকিয়ে দেখলেন নদীর ধারে বসে বসে উনি ভগবানকে স্মরণ করেন। একদিন বলছেন, গোসাই
একটা প্রশ্ন ছিল, আপনি কে? এইভাবেই 10 বছর ধরে রাত 12টায় আপনি নদীর কূলে যান, আবার ফিরে আসেন, কে আপনার পরিচয় কি? সাধু একগাল হেসে বলছেন, আগে তোমার পরিচয় বলো। বলে, আমার পরিচয় তো আপনি দেখেছেন, যেতে যেতে আমি পাহারাদার, এই বড় লোকের বাড়ির, যাতে চুরি ডাকাতি না হয়, ধন সম্পত্তি বিনষ্ট না হয়, তাই আমি এই বাড়ির পাহারাদার। খুব মন দিয়ে শুনুন, একটা অপূর্ব শিক্ষা সিদ্ধান্ত লুকিয়ে আছে এর মধ্যে। বললেন, এবার আপনার পরিচয় বলুন। বলো, আমিও তোমার মতো পাহারাদার, আমার পরিচয় হলো আমি পাহারাদার। বললেন, কেন ঠাট্টা করছেন সাধু? আপনি কি নদীর ঢেউ পাহারা দেন? আমি তো এই মালিকের ধন সম্পত্তি সারা রাত জেগে পাহারা দিই, আপনি নদীর ঢেউ পাহারা দেন, নদীকে পাহারা দেন? একটু উপহাস করছে, করতেই পারে, উনি বলছেন পাহারাদার। বলে, বাবা তাহলে এবার আমার উত্তর শোনো, তুমি যেমন এই বাড়ির মালিকের আশ্রিত পাহারাদার, তোমার উপরে যেমন একটা দায়িত্ব এই বাড়ির ধন সম্পত্তি যাতে চুরি ডাকাতি না হয়, তেমনি নদীর ধারে গিয়ে আমার এই যে বাড়িটা না, এই মাটির বাড়ি, এই বাড়ির মধ্যে অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তির নাম বিবেক, সেই সম্পত্তির নাম বিচার, এই বিবেক আর বিচার যাতে চুরি না হয়, আমি নদীর পারে পাহারা দেই নিজেকে, যাতে আমার ভেতরের এই সম্পত্তিগুলো, আমার বিবেক, আমার বিচার, আমাদের বিবেক বিচারকে আমরা পাহারা বসাই নি জানে, আমাদের বিবেকই নাই, আমাদের বিচারটাই আজ নাই, কি করতে এসেছি, কি করণীয়, কিসে আমার মঙ্গল, কেন আমি মনুষ্য জন্ম পেলাম, কেন ভগবান আমার অবতার হয়ে নাম রূপে শাস্ত্র রূপে এলেন, এই বিচার নাই, আমাদের বিচার বিবেক সব চুরি হয়ে গেছে, পাহারা দিতে হয় তো, পাহারা দিলাম না। এ কথা শুনে পাহারাদার বলছেন, আমি আজ থেকে এই মালিকের পাহারার, এই চাকরি ত্যাগ করে নিজের পাহারা দেব, আমার আমার জিনিস তো চুরি হয়ে গেছে, আমি তো পাহারা দিতে পারিনি, পাহারা দিন, বিবেক বিচার যদি চলে যায় এ দেহের কোনো মূল্য থাকবে না, আগামী জন্মে বিচার না থাকলে, বিচার না থাকলে, বিবেক না থাকলে আবার পশুজনিতে যেতে হবে, শুকর কুকুরে জন্মাতে হবে, পাহারা দিন। এই এখন আপনারা পাহারা বসিয়েছেন, এখন আপনাদের বিবেক বিচার অন্যদিকে যাচ্ছে না, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বিচার করুন, বিবেক ফিরিয়ে আনুন, মানুষ এখন মনুষ্যত্ব হারা হয়ে গেছে, বিবেক হারা হয়ে গেছে। আচ্ছা, সকালবেলা আমাদের ঘুম থেকে জাগায় কে? মা বেশিরভাগে জাগায়, মায়েরা, স্বামীকে হোক পুত্র হোক। আচ্ছা, প্রতিদিন সকালে আমাদের কেউ না কেউ জাগায়, সেটা ঘড়ির রিংটন হোক বা মায়ের ডাক হোক, স্ত্রীর ডাক হোক, কেউ জাগায় তো আপনাকে? জাগায়। আচ্ছা, রাত্রের নিশার নিদ্রায় অভিভূত হলে যদি ভোরে কেউ আমাকে ডেকে জাগায়, তো অনেক জন্ম আমি যে মোহনিদ্রায়, কামনা বাসনার নিদ্রায় ঘুমিয়েছি, কে জাগাবে? প্রসঙ্গটা বোঝা যায়? আমি রাতের নিশাতে, গভীর রাত্রে ঘুমাই, কিন্তু প্রভাতে মা, স্ত্রী বা কেউ আমাকে জাগিয়ে দেয়, কিন্তু আমি যে মোহ ঘুমে ঘুমিয়ে আছি অনন্ত জন্মে কৃষ্ণকে ভুলে, এই ঘুম কে ভাঙাবে? বলে, এই ঘুম ভাঙানোর জন্য না, একজন দাঁড়ে দাঁড়িয়ে 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 চিৎকার করে বলছে, জীব জাগো, জীব জাগো, জীব জাগো, জীব জাগো। আজ নিতাই চাঁদ মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদও ডাকে, হাত বাড়িয়ে নিতাই গৌর ডাকছে, নিতাই গৌরের চরণাশ্রিত গুরু মহারাজরা, সাধু সন্ত বৈষ্ণবরা আমাদের দুয়ারে দুয়ারে বলছে, জাগো, জাগো, জেগে ওঠো, ভগবানকে ভজন করো, আর কত ঘুমাবে, কাল ঘুমে আর কত ঘুমাবে। আজকে এখানে জাগার দিন, আমরা জাগতে এসেছি, কারণ আমরা ঘুমিয়ে আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের আত্মজ্ঞান ঘুমিয়ে, এই জন্য বলছেন, জগতের এই যে মোহনিদ্রা, এই সাধু সঙ্গ ছাড়া, শ্রী গুরুদেব ছাড়া, ভাগবত শ্রবণ ছাড়া আমাদের কেউ জাগাবার নেই গো। এই জন্য শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়, হরিকথা আশ্রয়, আর
এরাই আমাকে মায়ের মতো করে জাগাবে, জাগা এখন তো জাগায়, সাধুগুরু বৈষ্ণবরাই তো জাগাবে, আর কে জাগাবে? বাইরের ঘুম মা জাগায়, স্ত্রী জাগায়, অন্যরা জাগায়, মোহনিদ্রা জাগাবে শ্রীগুরু মহারাজ, মোহনিদ্রা জাগাবে ভাগবত হরি কথা। জেগে উঠুন, না হলে দেখবেন সব অন্ধকার, মৃত্যুর পরে বড় অন্ধকার পথ, ওখানে কেউ আলো ধরবে না, ওখানে কেউ হাত ধরবে না, ওখানে কোথায় বা যাব ঠিকানা জানা নেই। সেই দিন যাতে আলো পান, যাতে শ্রীগুরুদেব হাত ধরে নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেন, সেই জন্য ওই হাতটা ধরা যায়। দেখুন, এই সংসারে অস্থায়ীকেই ধরে আছি, স্থায়ীকে। আচ্ছা, এইখানে আমরা যারা এসেছি সন্ধ্যায়, এখানে এসেছিলাম সবাই। আচ্ছা, এর দু ঘন্টা পর এখানে কেউ থাকবেন কি? বহু জায়গা থেকে একত্রিত মিলিত হয়েছি, আবার ভাগবত বা প্রসাদ অন্তে আমরা চলে যাব। জগৎটা, সংসারটা এরকম ভাবলে দোষ কি? 50 বছর আগে তো এখানে ছিলাম না, আর 50 বছর পরেও এই স্ত্রী পুত্র বাড়িঘাড়ে আমার বলে থাকবে না। মাঝগানে এসে যা মিলিত হলাম, এটাকে স্থায়ী কেন ভাবলাম? এই ভাগবতটা কি স্থায়ী সারা জীবনের মতো? এইখান যদি অস্থায়ী হই, তাহলে তুমি স্ত্রী পুত্র ঘর বেঁধে যেটা আছো, সংসারটা হলো ক্ষণস্থায়ী, অস্থায়ী। আচ্ছা, খুব উন্নত ট্রেন স্টেশনে, সে কলকাতা চিৎপুর বলেন, ওইখানে শ্রোতাদের বসার জন্য, যাত্রীদের বসার জন্য চেয়ার আছে না? ওপরে ফ্যানের ব্যবস্থা আছে না? ভালো জলের ব্যবস্থা আছে না? ট্রেনের টিকিট কেটে সিটের নাম্বার আসে না? আচ্ছা, আপনি যে জায়গাটায় বিশ্রাম ঘরে বিশ্রাম নিলেন, যে চেয়ারে বসে, যে ফ্যানের বাতাস খেলেন, জল খেলেন, আপনি কি ট্রেন আসলে বলেন এই জায়গা আমার, আমি উঠবো না? যেদিন মৃত্যুর ট্রেন এসে দাঁড়াবে আপনার জীবনরূপ স্টেশনে, সেদিন এই বাড়ি গাড়ি চেয়ারগুলো কি দাবি করবেন এটা আমার? আচ্ছা, আপনি সিটে উঠলেন, সিটে ওঠার পর আপনি চলেছেন, একটা গন্তব্য আছে তো। আচ্ছা, সেই গন্তব্য যাওয়ার আগে কি বলেন? যদি বাইরে কিছু কেনাকাটা করতে যান, কেউ ভুলক্রমে ওই সিটে বসে, এসে কি বলেন, সিটটা কি আমার? ওইখানে তো হাজার হাজার যাত্রী বসে, হাজার হাজার যাত্রী বসে, সিটটা কি আমরা বলি কি ও সিটটা আমার? মাঝে মাঝে আবার রুমাল টুমাল দিয়ে দখল করি। আচ্ছা, করলেন আমার, সিটটা কি আমার? ঠিক আচার্যগণ বলছেন, এই বাড়ি গাড়ি যা পেয়েছো থাকার জায়গা, এটা তোমার নয়, কিছু দিনের জন্য এই জায়গাটা পেয়েছো তুমি, আমার বলেই তো দাবি করি। আচ্ছা, যদি জোর করে বসেন সিটে, যে পর্যন্ত আপনার রিজার্ভেশন কাটা, তার পরের স্টেশনে যার টিকিট ওই সিটে কাটা, সে কি বলবে, এই বেটা ওঠ, এই সিট তো আমার, এখনো বসেছিস কেন? এখান থেকে আপনি নামতে না চাইলেও জোম আপনাকে ঘাট ধরে নামিয়ে দেবে, এই সিট তোমার না, এই সংসার তোমার না, অনন্ত কোটি কোটি জীব আসছে যাচ্ছে, তুমি বিশ্রামশালায় বিশ্রাম নিচ্ছ, এই বোধ কবে হবে? আমার রামপ্রসাদের একটা গান খুব ভালো লাগে, এখন তো আর রামপ্রসাদী গান বাজে না, আমার চেতনা চৈতন্য করে দে মা, আহারে চৈতন্যময়ী, কি শব্দ বলুন তো, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এখন কালী পূজায় যা বাজে তা ভালোই বাজে, যাদের হার্টের রোগ আছে তারা মারা পড়বে, ওই যে কি বলে শঙ্কর ডিজে, ও যদি ভুটভাট করে বাজতে থাকে, হার্টের পেশেন্ট যারা, আর অসুস্থ বাচ্চাগুলোর যে কি কষ্ট হয়, আর আপনার অভিশাপ আসে ওগুলো বাজালে কি জানে, এই গাছগুলো রাত্রে ঘুমায়, ওদেরও প্রাণ আছে, অনুভূতি আছে, ওরা অভিশাপ দেয়। কালী পুজোতে দয়া করে এইসব বাজাবেন, পান্নালালের শ্যামাসঙ্গীত আজও হৃদয়টা ভরিয়ে দেয়। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈত, শব্দগুলো কানে গেলেই কেমন ভেতরটা নির্মল হয়। আর কবে ফিরে আসবে এইসব? ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝাল তো লাগবেই বাবা, ঝাল খাবে তো যে গালা ঝাল করবে না, জীব জ্বালা ঝাল লেগেছে বলে গাও, আমার চেতনা চৈতন্য করে দে মা, আর এইসব নাই। এই দুরবস্থা এখন, বিবেক বিচার পাহারা দেই নিতে হবে, কি বিবেক বিচার তো আমাদের একমাত্র নাই। আর কি বলেছেন যে না, দেখুন শাস্ত্র বলেছেন, ও প্রশ্ন আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুধু ভক্তগণ, আমরা বেশি দূর না গিয়ে শুধু বলবো, আসুন বিবেক বিচারকে পাহারা দিয়ে আমরা ত্বরান্বিত হই। কোথায় ত্বরান্বিত হব? এই শ্লোকটি বলেই পাঠের বিশ্রাম। অপূর্ব একটা লীলা অপেক্ষা করছে আমাদের জন্য, ব্রজলীলা।
ছিল, গুরু মহারাজ আস্বাদন দিয়েছিলেন আমরা একটু সেদিকে যাই। এখন শুনুন রামানন্দ রায়কৃত একটি শ্লোক, আমরা অন্তিমে বিশ্রামে বেছে নিয়েছি, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা। হ্যাঁ দাদাদের আবার ভালো মুখস্থ, আমার তো ভালো জানা নেই। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, শুনছেন তো মায়েরা বাবারা শুনছেন তো, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়াতাং যদি কুতোপি লভ্যতে, এই তো হচ্ছে তো। আচ্ছা তত্র লৌলমপি মূল্য মে কলং, আরে বাবা রামানন্দকৃত শ্লোকে রূপগোস্বামী ঝনকৃত হয়েছে এই শব্দাবলী গুলো, জন্মকোটি সুকৃত তেন লভ্যতে, তার মানে সুকৃতি থাকলেও কোটি জন্মেও তুমি ব্রজরস ব্রজপ্রেম এটা দান ধ্যান পুণ্যকর্মের দ্বারা হবে না, কিসে হবে বললেন, তত্র লৌলমপি মূল্য মে কলাম, যদি লোভ জাগে এই লোভের দ্বারা কিনে নাও রাধা মাধবকে, প্রেম ভক্তিকে কিনে নাও। আরে আরে লোভ তো নরকের দ্বার, তা লোভ দিয়ে ভগবানকে কি কিনবো, প্রেমকে? লোভ কিসের দ্বার বলে, যদি না লোভ যদি সাধুসঙ্গ হরিকথায় হয়, লোভ যদি সাধুসঙ্গ হরিকথায় হয় তাহলে এই লোভের দ্বারা রাধা মাধব পেয়ে যাবে, প্রেম ভক্তি পেয়ে যাবে। আচ্ছা লোভ কেন বলল, লৌলমপি মূল্য মে মে কলং, কি শব্দ বলুন তো মা, বলছে লোভ দিয়ে কিনে নাও রাধা মাধবকে, লোভ দিয়ে কেনা যায় বলে, হ্যাঁ কারণ লোভ কি জিনিস জানেন, লোভ কি জিনিস জানেন, লোভ কোনোদিন বেড়া পাঁচিল বাঁধন শাসন বারণ, এগুলো লোভ মানে? ছোটবেলায় মা নাড়ু করে থুয়েছে, বলেছে এগুলো ঠাকুর সেবায় লাগবে, যেন চুরি করে খাস না, মার আদেশ মানি তো আমরা। কৃষ্ণকে এত বলা হতো, গোপালকে ব্রজবাসীরা বলতো গোপাল, মা যশোদা বলছে আচ্ছা আমার গোপাল যখন তোমাদের ঘরে চুরি করে ওকে তো কিছু দিতে পারো, আচ্ছা দু ভাণ্ড দদি দিলে আমার তো নবলক্ষ ধেনু, আমি তোমাদের 10 ভাণ্ড দিয়ে দেব, তাতে তোমরা চোর চোর বলে নালিশ করতে এসো কেন? তো বললেন মা তোমার গোপালের চুরি বিদ্যা 18 আনা, আমাদের বিদ্যা 16 আনা, কিন্তু চুরি বিদ্যা কত সাদাসাদি করি, মৃত্তিকার ভাণ্ডে নবনীত নই নিয়ে বলি আয় গোপাল একটু খা, ও বলে কি চুরি করা জিনিস যতটা ভালো লাগে তোমাদের হাতের জিনিস অত ভালো লাগে না, আসলে এই ছোটোবেলায় খেজুর গাছের ভাড়ের রস চুরি করে খেতে যতটা আনন্দ লাগতো সরাসরি দিলে ওরকম আনন্দ লাগে না, মা রেখে দেওয়া নাড়ু ঘর থেকে চুরি করে শিশুর যে আনন্দ ওটা সরাসরি দিলে, তার মানে লোভ যদি কারো ভেতরে জাগে তখন সে বিধিবিধান মানে না, লোভ তাকে কোনো কিছুই উপেক্ষা না করে নিয়ে যায়। গোবিন্দ ভাগবত বলছেন কি, যদি রাধা মাধবের ভজনে লীলাতে লোভ জাগে এই লোভ দিয়েই ভক্তি কিনে নাও, লোভ দিয়েই প্রেম কিনে নাও। হ্যাঁ তত্র লৌলমপি মূল্য মে কলং, লোভই একমাত্র পারে, কেমন জানেন? আচ্ছা ভালো একটা অট্টালিকা দেখলে বাড়ি দেখলে মনে মনে লোভ হয় না, আমার যদি এমন হতো, কারো সুন্দর রূপ দেখলে আমার তো হয়, এখানে বসে এই যে এরা যখন বসে কি সুন্দর দেখতে, আমার মনে ওরকম একটু রূপ আমার হতো, হয় কি না লোভ? যার যা নাই তার তা সামনে দেখলে লোভ জাগে, জাগে কি না? এটা লোভময় পৃথিবীতে। তো এক মহাজন বললেন লোভটা ওই দিকে ফিরিও না, লোকের উন্নতি দেখে লোকের সম্পদ লোকের রূপ দেখে লোভটা এই দিকে ফিরাও, কোন দিকে বলে ওইরকম সাধুর মতো যদি ত্যাগ বৈরাগ্য আমার হতো, উনি যেমন গায়ে ছেঁড়া একটা চাদর পরেন, একটা ময়লা ব্রজের ধুলি মাখেন, কুটিরে থাকেন, দুটো রুটি সবজি পান, ভোগ বিলাস নেই, ওনার ত্যাগ বৈরাগ্য যদি আমার হতো, এই লোভ জাগান এই হিংসা জাগান যে ওর কেন হবে আমার কেন, ভক্তি বা ভজনের লোভ বাড়ান, কিন্তু লোকের উন্নতি দেখে লোভ বাড়ালে কিন্তু পতন হবে, লোভ বাড়ান লোভ বাড়ান লোভ। জন্মকোটি সুকৃতি তেন লভ্যতে, কোটি জন্ম দান ধ্যান সুকৃতি থাকলে এই বস্তু পাবেন, একমাত্র লোভের ভজন ব্রজের ভজন রাধা মাধবের ভজন, লোভে ভজন করুন। এইগুলো শুনে যদি মনে হয় আমারও যদি হতো, আমারও যদি এই ভজন হতো, সেই ভজনের একটা লীলা বলেই পাঠ পিছা, অপূর্ব লীলা অপূর্ব লীলা, শুনুন তাহলে।
রাধারানীকে কিঙ্করি সাজিয়েছে। আমাদের ভজনটা কিন্তু রাধা দাসের, একথা সবাইকে আমি বোঝাতে পারবো না যারা এই ভজন না পেয়েছেন। এই যে ব্রজের রাগানুগা ভজন, কাম বিষ কাম গায়ত্রীতে যাদের অপ্রাকৃত নবীন মদনের আরাধন, যারা এইটা পেয়েছেন শ্রীগুরুদেবের কাছ থেকে, তাদের আমি কিঞ্চিত হয়তো বোঝাতে পারবো। কিন্তু এই ভজনে আসুন, রসটা তো এইখানেই। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করাল উপদেশ। কি বলেছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনায়স্তাধামং শ্রীবৃন্দাবনং রম্মা কাচিত উপাসনা ব্রজবধু বর্গে নজা কল্পিতা। এই তো ভজন আমাদের, আমাদের ভজন হলো ব্রজের রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের প্রেম মন্দিরের কিঙ্করি দাসীর ভজন। এই নিবেদন ধর সখীর অনুগত কর, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, সেই ভজনের কথা বলছি আমরা। ত্যাগ রাধারানীর কিঙ্করি, সেই গুরু কিঙ্করি প্রবোধানন্দ সরস্বতী পাদ, সেই কিঙ্করি কি করেছেন? রাধারানীকে কুঞ্জ মন্দিরে সিঙ্গার করে বসিয়েছেন। কুঞ্জের নাম হলো সংকেত কুঞ্জ। একটু নামটা বললেই কল্যাণ হবে। কি কুঞ্জ? সংকেত কুঞ্জ। সংকেত কুঞ্জ নাম কেন? একটু রসের কথা তো মনে পড়লো। সংকেত কুণ্ড মানে গোবিন্দ গোষ্ঠ থেকে, উত্তর গোষ্ঠ থেকে গোধুলি বেলায়, অর্থাৎ নবলক্ষ গাভীর ক্ষুরুত্তিত ধুলিগুলো গোবিন্দের কোমল বদনে এসে ধুলো মিশে যাচ্ছে, এই জন্য ওর নাম হলো গো। এরকম শব্দ না, গোধুলি শব্দটা শুনলেই মনে আনন্দ হয়। গো ধুলি গোবিন্দ গোপাল তো, নবলক্ষ ধেনু বৃন্দাবনের ব্রজধুলিতে গরুর ক্ষুরের উত্তিত ধুলিগুলো গোবিন্দের কেশে এসে বদনে এসে মিশে গোবিন্দের রূপটা আরো মধুময় করে দিয়েছে। ধুলিও মাঝে মাঝে সুন্দর লাগে। সাধুগুরুর ধুলিতে, ব্রজধুলিতে যখন কেউ গড়াগড়ি দেয় না ব্রজের চিন্তা, তখন সে আরো সুন্দর হয়, ধুলিও সুন্দর। ধুলি নয়, ধুলি নয় গোপীপদ রেণু, যে রেণু মেকেছিল নন্দসুত কানো, ধুলি নয় ধুলি নয়। ভক্তের পাদ ধুলো যদি গঙ্গায় পড়ে, গঙ্গা বলছে আমি পবিত্র হয়ে যাই। সংকীর্তনের ধুলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা জল পবিত্র হয় ভাগবতে বলে। ধুলি চাই ধুলি চাই, ব্রজ ধুলি ভক্তের চরণ ধুলি, এতেই অলংকার। তো শুনুন মন্দিন, এদিকে এবার মন্দিন না, গোবিন্দ উত্তর গোষ্ঠ থেকে আসছে, সামনে দাদা বলরাম, গোবিন্দ একটু পিছনে পড়েছে। মা শুনুন খুব লক্ষ্য দিয়ে, খুব পরমানন্দ লীলা, গোবিন্দ একটু, বড় ভাই যদি সামনে থাকে গোবিন্দের দিকে তাকাতে পারবে তো কানাই? খবরদার, এই লীলা শুনতে শুনতে কৃষ্ণ আর গোবিন্দের জন্য নায়ক নায়িকা ভেবে বসেন না। রক্ত মাংসের যুবক যুবতী ভালে কিন্তু অভিশাপ নেমে আসবে, একটু সতর্ক করি। এটা কোনো রক্ত মাংসের বিষয়, নিজের সাথে নিজের খেলা, নিজের স্বরূপ শক্তি রাধারানীর সাথে গোবিন্দের। আয়নায় যেমন বাচ্চা আয়নার মধ্যে নিজেকেই দেখে অন্য ভেবে খেলতে যায়, শ্রী গোবিন্দ আর রাধারানী অভিন্ন তত্ত্ব, নিজের সাথেই নিজের খেলা। এখানে যেন যুবক যুবতী ভাব মনে গোবিন্দ যাচ্ছেন, রাধারানী চিলেকোটার উপরে রাজনন্দিনী বৃষভানু নন্দিনী বর্ষণার মন্দিরের উপরে দাঁড়িয়ে ললিতা বিশাখা পরিবেষ্টিত। এখন রাধারানী বারবার গোবিন্দের দিকে তাকাচ্ছে, নয়নে যখন পলক পড়ছে তখন রাধারানী বিধাতাকে গালি দিচ্ছে, ব্রহ্মাকে। হ্যাঁ, কি বলছেন? বলছেন, বিধাতা তুমি রসজ্ঞ নও, তুমি রসসৃজন জানো না। হ্যাঁ, ওই রূপ দেখতে তুমি দুটো আঁখি দিলে, কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল, কি দেখিব মুই? রাধারানী বিধাতাকে গালি দিচ্ছে, ব্রহ্মাকে গালি দিচ্ছে, তুমি যোগ্য সৃজন জানো না, তুমি বেরসিক, তুমি রসিক নয়। এমন নয়ন ভোলানো সুন্দর রূপ দেখতে মাত্র দুটো চোখ দিলে, কেন কোটি আঁখি দিলে না? গোবিন্দকে দর্শন করছে আর গোপীরা রাধারানী বলছে যেন কোটি আঁখি দিলে না, কেন দুটো দিলে? আচ্ছা, দুটো আঁখি যদি দিলে পলক দিলে কেন? একথা আর কেউ বলেছে জগতে? পলক পড়লেই রাধারানী মনে করে আমি যুগ যুগান্তর তোমায় হারিয়ে বসলাম। কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল, কি দেখিব? কেন নিমেষ দিলে চোখের? চোখের পলক পড়লেই তো মনে হয় তাকে এক যুগ, এরকম অনুরাগ আর কারো নাই, ব্রজে ছাড়া গোপীদের ছাড়া নাই। এই অনুরাগের কথা আর কোথাও পাওয়া যাবে না ব্রজ বিপিনে, ব্রজ সুন্দরী ততিগণের, গোপীগণের, রাধা দাস্যগণের, মঞ্জরীগণের ছাড়া পাওয়া যাবে না। তো গোবিন্দ রাধারানীর দিকে তাকাচ্ছেন, চার চোখ, কচক হলো চার চোখ, দুই চোখ হলো। আচ্ছা, গোবিন্দ কি করে জিজ্ঞাসা করবে আজ নিশীতে কোন কুঞ্জে যাব?
সংকেত আছে জানেন, মুখে যদি কথা নাই সংকেত আছে। যেমন কেশ যদি রাধারানী ছই চুল স্পর্শ করে, গোবিন্দ বুঝে নেন আজ রাত্রে কেশর কুঞ্জে যেতে হবে। কি বাবা, এদের মধ্যে কি সংযোগ দেখুন। তেমন রাধারানী একটা সংকেত আছে, এই সংকেত দিলেই জানবে আজ রাত্রে নিশীতে মিলন হবে সংকেত কুঞ্জে। একেবারে সংকেত দেওয়া আছে, সংকেত তো আজও দেই আমরা। গোবিন্দ রাধারানীকে সংকেত দিচ্ছে কুলতলায় দাঁড়িয়ে, কি তলায়? বরুই তলায়। কুহু, গোবিন্দ এই কুহু কুহু স্বরে রাধারানীকে সংকেত দিচ্ছেন, এই জন্য ওই জায়গাটার নাম হলো কোকিলা বন। জানেন আমার ভাগ্য হয়েছিল, দাদাজি মাঝে ঘুরে আসলেন, আপনারাও গেছেন কোকিলা বনে গিয়ে। আমি প্রেমানন্দ ধনঞ্জয়কে বলছি, কোকিলা বনে যদি কোকিল না ডাকে আমি বিশ্বাস করব না গোবিন্দ এখানে কুহু স্বরে ডেকেছিল। তখন কিন্তু কোকিল ডাকে সময় না, শীতকাল, বিশ্বাস করুন। দুটো কোকিল সঙ্গে সঙ্গে কুহুরবে গাছের শাখায় ডেকে উঠল। এই হলো বৃন্দাবন, যে দেশে যার আছে খ্যাতি, হ্যাঁ, না চাইতেই দেয় ফুলো ফল। বৃন্দাবনে একই সাথে ষড়ঋতুর ফুল ফোটে, কেন জানেন? ষড়ঋতুর পঞ্চম ফুল দিয়ে গোবিন্দের মালা তৈরি হয়। পৃথিবীতে আছে এরকম গ্রাম যে একসাথে ষড়ঋতুর ফুল এখন ফ্রিজে রাখা যায়? ষড়ঋতুর ফুল ফ্রিজে রাখা ফুল আর গাছ থেকে চয়ন করা ফুল মহিমা এক হয় কি? তা গোপীরা প্রতিদিন ষড়ঋতুর ফুল একত্রিত করে পঞ্চম ফুলে গোবিন্দের গুঞ্জমালা পরাত। এটা অদ্ভুত ব্যাপার বৃন্দাবনের, যে কি করেছেন, সংকেত কুঞ্জে রাধারানী কুঞ্জের মধ্যে বসেছেন। আর গোবিন্দেরও সংকেত দেওয়া আছে, গোবিন্দ, হ্যাঁ, গোবিন্দ কি করেছেন, গোবিন্দ খুব দ্রুতগতিতেই কুঞ্জের দিকে যাচ্ছিলেন। কি অদ্ভুত কথা শুনুন, একমাত্র গুরু মহাজারের মুখে শুনেছি এই অপ্রাকৃত তত্ত্ব কথা। কি বলছেন? বলেন গোবিন্দ রাধারানীর মাদনাক্য মহাভাবে এতটা বিমোহিত হয়ে গেছেন যে গোবিন্দের চিরচিনা বৃন্দাবনের পথ হারিয়ে, উনি সেই সংকেত কুঞ্জের পথ হারিয়ে ইতস্ত বিক্ষিপ্তভাবে খুঁজে পেয়েছে কোথায় সংকেত কুঞ্জ, কোথায় রাধারানী। এইখানেই তো একটা প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, স্বয়ং ভগবান তার পথ ভুল হয়? বৃন্দাবন কার মা? গোবিন্দেরই তো, রাধারানীরই তো। তা যার পথ, যার রাজ্য, তার কুঞ্জে যেতে ভুল হলো কেন? ইতস্ত বিক্ষিপ্তভাবে সেই পথ না পেয়ে গোবিন্দ ঘুরছে। মানুষ পথহারা হয়ে চলে পাগল হলে। আচ্ছা, গোবিন্দের তিন জায়গায় বেঁকে গেল কি করে? আর কোনো ঠাকুর তো বাঁকা না, রাম বাঁকা নাকি, নারায়ণ বাঁকা নাকি, তা আমাদের বাঁকা ঠাকুর কেন, ত্রিভঙ্গ ঠাম কেন? আচ্ছা, আপনি 20 কেজি বইতে পারেন, আপনার মাথায় যদি 40 কেজি দেওয়া হয় কোন জায়গায় বাঁকবে? প্রথমে ঘাড় বেঁকবে, মাজার পা বেঁকবে। আমার গোবিন্দ বেঁকে গেল কেন জানেন? রাধারানীর প্রেমটা মাথায় তুলে নিয়েছেন, সেই প্রেম এত ভারী যে গোবিন্দের তিন জায়গায় বেঁকে গেছে, প্রেমের ঠাকুরের তিন জায়গায় বেঁকে গেছে, রাধারানীর প্রেমটা গোবিন্দ বইতে পাচ্ছেন না। তো এই মাদনাক্য মহাভাব প্রেমে গোবিন্দ আজ পথহারা হয়েছে। এখানে একটা অপূর্ব কথা বাবা এনেছেন, এটা সম্ভব না, ওই রাজ্যের রাধারানীর কিঙ্করি ছাড়া এই শব্দ উচ্চারণ করা সম্ভব না। বাবা বলছেন ভগবানের ভুল হয় কি করে, কি উত্তর দিল জানেন? বলেন আমরা ওটা মাথায় আনতে, ভগবানের পথ চিনতে ভুল হয়, চিরচেনা চিরপরিচিত পথ, এটা আমাদের মাথায় আসবে না। কিন্তু যারা ওই রাজ্যে তাদের উত্তর নিন, তারা কি বলেছে শুনুন। বললেন, বললেন ভগবানের ভুল হয় না, স্বয়ং ভগবানের ভুল হয়। কি বললাম কথাটি? ভগবান আর স্বয়ং ভগবান এক নন, ভগবানের ভুল হয় না কিন্তু স্বয়ং ভগবানের, ঈশ্বরের ভুল হয় না কিন্তু পরমেশ্বরের ভুল হয়। পৃথিবীতে মোট দোষ হলো প্রায় 18টা, মূল মূল দোষ হলো 18টা, তার মধ্যে 16টাই বৃন্দাবনে গোবিন্দের আছে। এ আবার কি ব্যাখ্যা শুরু করলে, গোবিন্দের 16 প্রকার দোষ। দোষের মধ্যে একটা চুরি, গোবিন্দ করেছিল কিনা ব্রজে চুরি? দোষের মধ্যে একটা হলো মিথ্যা, বলেছিল কিনা? হাতে লেগে আছে মাখন, মুখে লেগে আছে মাখন, মা আমি তো ননি খাইনি, এটা সত্য না মিথ্যা? এগুলো বলল কি না? কথাটা এত মারবিক না, মনে হয় 10 বার উচ্চারণ করি, ভগবানের ভুল হয় না, স্বয়ং ভগবানের
ভুল হয়, ঈশ্বরের ভুল হয় না, পরমেশ্বরের ভুল হয়। কেন জানেন? যিনি স্বয়ং ভগবান, যিনি পরমেশ্বর, তার ভুল না হলে তার এই দোষগুলো, আপাতত যাকে দোষ বলছে এগুলো দোষ না, গুণ, এইগুলি না থাকলে তার ভক্তবৎসল লীলা, ভক্তের উদ্বোধন, ভক্তকে আনন্দ, ভক্ত বাৎসল্য বা ভক্ত সংরক্ষণ, ভক্ত প্রীতি দিতে পারেন না যদি এই দোষগুলো স্বয়ং ভগবান বৃন্দাবনে না নিতেন। আচ্ছা, ননী চুরি না করলে, দধিভাণ্ড না ভাঙলে, মা যশোদা যদি গোপালকে দড়ি দিয়ে না বাঁধতে নদুকালে দামোদর ব্রত হতো, দামোদর লীলা হতো, গোবিন্দকে কেউ দামোদর নাম দিত? কথাটা একবার ভেবে দেখুন। গোবিন্দ মিথ্যা বলছে, চুরি করছে বলেই তো যশোদা তাকে উদুখলে বাঁধলো, আর বাঁধলো বলেই তো গোবিন্দের আর এক নাম হলো দামোদর। আর দামোদর ব্রত আমরা পেলাম নিয়ম সেবা ব্রত কেন? মা বাঁধলো বলেই তো, বাঁধলো কেন চুরি করলো বলে? তার মানে স্বয়ং ভগবান যদি এই দোষগুলো, যেগুলো দোষ দোষ নয় কিন্তু ভগবানের কাছে সব। আচ্ছা, একটা ক্ষীরের সাগরে যদি একটা বস্তু পড়ে, ওই ক্ষীর মেকে গেলে ওই বস্তুটার গায়ের ওপরে স্বাদ কি থাকবে? সে যদি নোনার পুতু হয়, নোনা নোনতা জিনিস, অমৃতের সাগরে ডুবে দিলে, চুবিয়ে দিলে কি হবে? তো গোবিন্দের কাছে দোষ পৌঁছায়, সূর্যে কখনো অন্ধকার পৌঁছায়, ওনাতে সব মঙ্গলময়, কিন্তু লীলার কারণে, ভক্তকে আনন্দ বর্ধনের কারণে, ভক্ত বৎসলতার কারণে গোবিন্দ এইগুলো গুণগুলো দোষে, দোষগুলো গুণে রূপান্তরিত করে। আমি তো ননী খাইনি, মা যশোদা বললে ননী খাসনি তো তোর হাতে মাখানো যে, বলে মা তুমি বড় বেশি দোষ দাও আমার, আমার এত দোষ দেখো কেন মা? বলি দেখো মা, আমার হাতে এই হীরের আংটি, রূপার আংটি, সোনার আংটি পরিয়ে দিয়েছে, দেখো আমি রাজার নন্দবাবার ছেলে তো, তা মা হীরার আংটি, মা তোমার জানা নেই, মা যশোদার জানা নেই, গোপাল বলছে ছোট তিন বছরের, বললেন মা এই হীরার আংটিগুলো, সোনার ধাতুর আংটিগুলো আমার হাত জ্বালা করছিল, এই এই ধাতুগুলো জ্বালা করে বেশিক্ষণ হাতে ধারণ করলে, তো মা হাত জ্বালা করছিল, ভাবলাম মাকে আর কেন ডাকবো, ডিস্টার্ব করব, তাই হাতের জ্বালাটা আমি নিবাবার জন্য মাখনে হাত পুরে দিয়েছিলাম, মাখন তো ঠান্ডা, তাই হাতের জ্বালা নিবাবানোর জন্য মাখনের ভাণ্ডে হাত পুরে। বাবা কি ডাহা মিথ্যা, এটা না হলে লীলা হয়? বোঝা গেল কেন স্বয়ং ভগবান এইগুলি করবে? পথ কখনো গোবিন্দের হারা হয়? নিজের চেনা পথ, পরিচিত চিরপরিচিত পথ, লীলার জন্য, ভক্তের আনন্দ বর্ধনের জন্য, ভক্ত বৎসলতার জন্য। তো কি করেছেন? হাত জ্বালা করছিল তাই মা ননির মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে। গোপাল খুব ভালো কথা, মা ভেতরে ভেতরে হাসছেন, কি বুদ্ধি রে, কি চাতুর্য, বাক চাতুরী, আমাকে কিভাবে ভোলাচ্ছে। আচ্ছা গোপাল তোর মুখে যে মাখন, এর উত্তর কি দিল জানেন? বলে তুমি তো জানো না, যার সাপে কাটে তার বিষ ধীরে ধীরে উপরে ওঠে, বিষ নিচে নামে না উপরে ওঠে। মা আমার হাতে এই যে হীরার আংটি পরিয়ে দিয়েছে, এর জ্বালা ধীরে ধীরে হাত হতে মুখ পর্যন্ত উঠে গেছিল, তাই আমি একটু ভাব নিতে গিয়েছিলাম, ওই যে অমৃতের ভাণ্ডে, দধি ভাণ্ডে ভাব নিতে গিয়ে লেগে গেছে, খাইনি তো। এই না বললে লীলা হয় কি? আহারে, এগুলো দোষ না, এগুলো অমৃত, এগুলো দোষ না। দোষ হলে কেউ এই আসরে বসে এগুলো কীর্তন করতো আর আপনারা আনন্দ পেতেন? দোষ হলে চোরের কখনো খ্যাতি হয়? কিন্তু গোবিন্দ চোরের এত খ্যাতি জগতে যে তার খ্যাতিতে জগৎ ভেসে গেছে। গোবিন্দের ননী চোর, এই ননী চোরা শব্দটি সমস্ত জগৎ মাতিয়ে দিয়েছে। এটা দোষ নয়, এটা হলো গুণ। স্বয়ং ভগবানের এই গুণ না থাকলে ব্রজলীলা, স্বয়ং ভগবান তো ব্রজ। আচ্ছা, গোবিন্দের এই মিথ্যা, এই ছল চাতুরি, যেগুলো আপাতত আমরা বলছি ছল চাতুরি নয় আনন্দ, এই লীলাগুলো না করে গোবিন্দের তো ও ভগবানের তো অন্যান্য লীলা আছে। বললো অন্যান্য লীলা থাকবে কি? ব্রজলীলা না থাকলে ভগবান এত মধুময় হতে পারত না, ব্রজলীলা না থাকলে এত আনন্দ জগতে হতো না, ব্রজলীলাই সর্ব আনন্দের উৎস। এই জন্য বৃন্দাবনই আমাদের মহাপ্রভু চিনিয়েছেন, যুগল ভজন চিনিয়েছেন, রাধারানী পদ ভুলা গোবিন্দ। আর তখন রাধারানীর কিঙ্করি বলছেন, দাসী বলছে, রাধা ভেব না, আমি তোমার শ্যামসুন্দরকে, পথ হারিয়েছে তো তোমার মহাভাবে, আমি ওকে হাত ধরে কুঞ্জে নিয়ে আসছি। গোবিন্দকে হাত ধরে আনলেন, এনে কুঞ্জ বসিয়ে
তাম্বুল, তাম্বুল মানে পান, সেই পানে কি কি দিলেন, কর্পূর দিলেন, দিলেন লবঙ্গ দিয়ে না প্রথমে গোবিন্দের বদনে তুলে দিয়ে, আমাদের ভজনটা কিন্তু এই রাধারানীর পাশে দাঁড়িয়ে মঞ্জুরি স্বরূপে রাধারানীর কিঙ্করি স্বরূপে পানটা সেজে দেবেন গোবিন্দ গো। গোবিন্দ কী করলো জানেন, গোবিন্দ ওটা কিছুটা চিবিয়ে রাধারানীকে দিয়ে দিল। রাধারানী ওইটা চিবিয়ে কী করলো জানেন, পাশে যে দাঁড়িয়ে আছে বললেন তুই তো শ্যামকে এনে মিলালি, তুই তো শ্যামসুন্দরের সাথে কুঞ্জ মিলালি, এই জন্য এই প্রসাদ অধরামৃত তোর জন্য, ওইটা পাওয়ার জন্য ভজন সাধন, রাধারানীর অধরামৃত পাওয়ার জন্য ভজন সাধন, রাধারানীর এই করুণা পাওয়ার জন্য ভজন সাধন। এখন ভগবানের ভ্রান্তি ভুল হয় কী করে একটু ব্যাখ্যা করেই রাখছি, রাখছি বলছি, কিন্তু এত সুন্দর ভক্ত আসর, একটা রাত কেটে গেলেও মনে হয় কখন কেটে গেল, কিন্তু যুক্তি করে আর বসাবো না আপনাদের, আমারও লোভ জাগে, রাতের পর রাত জেগে হরিকথায় বসলে আর ক্লান্তি থাকে না, দীর্ঘ 4.5 ঘন্টার পথ এসে আমি একটা সেকেন্ডও দাঁড়াইনি, এখন মনে হচ্ছে সারা রাত পারবো। এই ভগবত লীলা শক্তিটা এমন একটা আনন্দদায়িনী আত্মশক্তি দান করে। আচ্ছা অন্য কোনো খানে আমরা এতক্ষণ বসে থাকতে পারবো, অন্য কোনো কাজে পারবো না, এটাই প্রমাণ হয় এই লীলা শ্রবণ করুন, এই সাধুসঙ্গ করুন, এটাই জীবনীভূতা শক্তি, বেঁচে থাকার একমাত্র শক্তি এটাই। কি করেছে জানেন, ভগবানের ভুল হয় কি না দেখুন, রাধাকৃষ্ণ মিলিত তনুকে, একটু বলুন রাধাকৃষ্ণ মিলিত তনুকে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিলেন, 3 দিন সন্ন্যাসের পর খান নিয়ে স্নান করেননি, উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন রাড় দেশে, কি করলেন 3 দিন মহাপ্রভু স্নান সন্ন্যাস নিয়ে প্রেমে পাগল হয়ে বৃন্দাবনের পদে যেতে রাড় দেশে প্রভু 3 দিন স্নান করেননি খাননি। নিত্যানন্দ দেখল শচীমাকে বাঁচানো যাবে না, বললেন মা তোমার গৌরকে যদি তোমার কোলে ফিরিয়ে না আনতে পারি আমি এ মুখ আর দেখাবো না। নিতাই চললেন, ছুটতে ছুটতে দেখে গৌর সুন্দর বৃন্দাবনের পথে প্রেমে উন্মত্ত হয়ে কাঁদছে, হাসছে, গড়াগড়ি দিচ্ছে, দেখুন তো এইভাবে 3 দিন মহাপ্রভুর মুখে জলও স্নানও করেননি, উন্মাদের ন্যায় ঘুরছে, কিছু রাখাল বালক খেলা করছিল, রাখাল বালককে ইশারায় নিত্যানন্দ বলে দিলেন আমার প্রভু তোমাদের বৃন্দাবনের রাখাল ভেবে জিজ্ঞাসা করবে ব্রজের পথ কোন দিকে, ওগো রাখালগণ আমার অনুরোধ তোমরা এই গঙ্গার পথটা দেখিয়ে দিও, বৃন্দাবনের পথ তোমরা মিথ্যা হোক ছল করে বলে দিও এই পথটাই হলো বৃন্দাবনের পথ। রাখাল দিকে বলছে রাখালগণ বলতে পারো বৃন্দাবন কত দূর, ভগবান চেনে না বৃন্দাবনের পথ, এই দেখুন লীলাতে ভগবান নিজের বৃন্দাবনের পথ নিজে চিনতে পাচ্ছেন না, রাখাল বালককে করজোরে বলছেন বলো না বৃন্দাবন কোন দিকে, প্রেমে কতটা উন্মত্ত হলে স্বয়ং ভগবানের এই দশায় একে আমরা কল্পনা করতে পারবো, বলো না বলো না বৃন্দাবন কোন দিকে, নিত্যানন্দ ইশারা করে দেখিয়ে দিচ্ছেন এই দিকে দেখাও, বলি বৃন্দাবনে যাবেন তো প্রভু, এই তো গঙ্গার দিকে দেখে গঙ্গার তীরের দিকে দেখিয়ে দিচ্ছেন এই 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 বৃন্দাবন, প্রভু বললেন এই তো, হ্যাঁ সামনে গিয়ে দেখে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ আপনি এখানে, বলে হ্যাঁ প্রভু আপনার সাথে আমি বৃন্দাবনে যাব বলেই, চলো চলো শ্রীপাদ বৃন্দাবন আর কত দূর, ব্রজধাম আর কত দূর, বলো শ্রীপাদ বলো শ্রীপাদ বৃন্দাবন কত, বলো ওই তো যমুনা, নিত্যানন্দ গঙ্গাকে দেখিয়ে বলছে ওই তো যমুনা, যেই যমুনা বলেছে প্রভুর প্রেম তরঙ্গ উচ্ছলিত হয়ে উনি যমুনায় ঝাঁপ দিয়ে স্তব করছেন যমুনার, হে যমুনে হে হে যমুনে আমাকে কৃষ্ণ ভক্তি দাও। আচ্ছা এইবার বলুন তো মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু স্বয়ং ভগবান, আর গঙ্গার উৎপত্তি কোথা থেকে, কোথা থেকে, ভগবানের চরণ থেকে, তার নিজের চরণ থেকে যার উৎপত্তি সেই গঙ্গা ভগবান চিনতে পারছেন না, যমুনা বলে স্তব করছেন যমুনা বলে স্তুতি করছেন, তার মানে স্বয়ং ভগবানের লীলাতে প্রেমের উন্মত্ততায় ভক্ত আনন্দ বর্ধনের জন্য ভগবানেরও ভ্রান্তি, কাদের জন্য এই ভ্রান্তি, আমাদের জন্য, ভক্ত আনন্দ বর্ধনের জন্য, ভক্ত লীলা পরিপাটি করবার জন্য, শ্রীপাদ শ্রীপাদ এই তো যমুনা আমার জীবন ধন্য, আমি ব্রজের যমুনায় স্পর্শ করলাম। আচ্ছা যমুনাকে, আচ্ছা মহাপ্রভুকে বাদ দিন, সাধারণ লোকও কিন্তু গঙ্গা যমুনা বুঝতে পারবে, কি বললাম সাধারণ লোক, কেন কারো গঙ্গার জল কি সাদা আর যমুনার জল
নীল বা কালো, কালো তা কালো সাদা বোঝে না সাধারণ মানুষ। তো মহাপ্রভুর চরণ থেকে গঙ্গা তাও চিনতে পারলো না। আচ্ছা গঙ্গার জল সাদা, যমুনার জল কালো তাও চিনতে পারলো না। এই ভ্রান্তি কি ভগবানের হয় ভক্তের জন্য? গুরু মহারাজ যা আস্বাদন দি জগতে এমন করে, এমন করে আর অমৃত সাজিয়ে জগতে অমৃত বর্ষণ, এমন করে এমন করি আর কাকে বা পাবো। গুরু মহারাজ বলে চলেছেন স্বয়ং ভগবানের ভ্রান্তি হলো কিনা। এদিকে নিত্যানন্দ প্রভু আগে থেকে বলে দিয়েছেন, অদ্বৈত তুমি নৌকা নিয়ে প্রস্তুত থেকো, মহাপ্রভু তিন দিন মুখে কোনো জল অন্ন দেয়নি। অদ্বৈতকে দেখে মহাপ্রভু চমকিত হয়ে বলছেন, অদ্বৈত আচার্য আপনি এখানে যমুনায়? বললেন আপনি যমুনায়? বললেন প্রভু আপনি গঙ্গায়। মহাপ্রভু তখন তনক নড়ে বলল, শ্রীপাদ তুমি আমাকে যমুনা ভেবে গঙ্গায় আনলে, বৃন্দাবন থেকে তুমি এই সুরধ্বনি গঙ্গাতে আনলে। অদ্বৈত প্রভু হাত জোর করে বললেন, প্রভু তুমি যেখানে সেখানেই গঙ্গা, সেখানেই যমুনা, তুমি যেখানে সেটা বৃন্দাবন, সেটা যমুনা, সেটাই গঙ্গা। প্রভু তোমা ছাড়া বৃন্দাবন গঙ্গা যমুনা। আর প্রভু তুমি ভুল বলনি, তুমি ভুল জায়গায় আসনি। প্রয়াগে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন ঘটেছে, ওই গঙ্গা যমুনা ওই দিন মিশে গেছে, তাই গঙ্গার মধ্যেও যমুনা আছে, যমুনার মধ্যেও গঙ্গা আছে, প্রভু ভুল বলনি। এর পরের লীলাটা অদ্বৈত প্রভু নিয়ে গেলেন, সাত দিন না আট দিন প্রভু ছিলেন, শচিমাকে এনেছিলেন, শচিমা রন্ধন করে নিমাইকে খাইয়েছিলেন। যাবার বেলায় কাঁদছে, মা তুমি যদি কাঁদো আমি সন্ন্যাস নিয়েছিলাম উন্মাদ হয়ে। যদি প্রেম থাকে সংসারে, মুকুন্দ সেবা থাকে, তবে সন্ন্যাসে কাজ কি? সন্ন্যাস নিয়েছিলাম এই কারণে, কথাটা এত মূল্যবান। গুরু মহারাজ বলছেন সন্ন্যাস নিয়েছি এই কারণে, মহাপ্রভু শচিমাকে বললেন আমার সমস্ত দেহ মন ইন্দ্রিয় যাতে ভগবত সেবা ছাড়া অন্য সেবায় না লাগে। এই জন্য আমরা অনুরোধ করি, যারা ব্রহ্মচারী হবেন, যারা সন্ন্যাসী হবেন, দশ বার কেন দশ হাজার বার ভাববেন, সন্ন্যাস নেওয়ার পরে এই দেহ দিয়ে মন দিয়ে আর কোনো সংসারের কর্ম, ভগবত সেবা ছাড়া অন্য কর্ম হলেই কিন্তু সন্ন্যাস ধর্মে। মহাপ্রভু বলছেন সন্ন হইল মন, সন্ন্যাস কাজ কি মোর? প্রেম প্রয়োজন, মা আমার প্রেম প্রয়োজন, তুমি যদি কাঁদো আমি আবার গৃহে ফিরে গিয়ে সংসারী হব। শচিমা বললেন, নিমাই তুই যদি সন্ন্যাস ছেড়ে আবার গৃহ, সন্ন্যাসের অমর্যাদা হবে, লোক আর সন্ন্যাসকে বৈরাগ্যকে মানবে না। দেখুন ভগবানের মা হতে গেলে তাকে কেমন সিদ্ধান্ত বিধতে হয়। যা নিমাই, তবে একটা অনুরোধ তোর কাছে, তুই বৃন্দাবনে ভজন করবি না, তুই ভজন করবি লীলা চলে, কারণ লীলা চলে থাকলে আমি তোর সংবাদ পাবো। এই দেখুন যারা মাকে তিরস্কার করে, যে সন্তান মাকে ভালোবাসে না তার আমার গৌরের দলে কেউ না। মহাপ্রভু মাকে এত শ্রদ্ধা করতেন, প্রতিজ্ঞা করলেন মা আমি বৃন্দাবনে না, আমি লীলা চলেই ভজন করব। এত বড় মাতৃভক্ত পৃথিবীতে দ্বিতীয় দৃষ্টান্ত নেই। ব্রজের কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে না, লীলা চলে থাকলেন, কারণ মাকে, মার কথাটাকে রক্ষা করবেন বলেন। সেই নীলাদৃশ্যকার গোবিন্দ আজ চললেন মহাপ্রভু সন্ন্যাসে। আমরা এখানেই ইতি করি। আপনাদের একটা কথা, আমার দাদাজি এসেছেন, অনেকেই আসছেন পাঠক, আমার লজ্জা করে যে ওদেরকে আমি একটু সুযোগ দিতে পারি না। আজকের এই অনুষ্ঠানের জন্য একটা নিবেদন, আমাদের কার্তিকদাকে আমি যতদিন পেয়েছি তাকে দেখেছি, আপনাদের অঞ্চলের ছেলে, তার নানান দোষ আপনাদের চোখে ধরা পড়তে পারে, কিন্তু আমি দেখেছি অন্তত এই ভাগবতটার জন্য তার প্রাণ খুব কাঁদে। উনি যে কত জায়গায় হাত জোড় করে এই নিমন্ত্রণটা করেছেন, ওনার মার আত্মার কল্যাণের জন্য, ওনার ভাইদের সাথে নিয়ে, পরিজনদের সাথে নিয়ে আজকের এই যে আয়োজন, আমি বিশ্বাস করি 50 লাখ টাকা খরচ করেও যদি ভুরি ভোজন দিতেন, আত্মীয় স্বজন খাওয়াতেন, ওই জাতীয় খাদ্য খাদ্য দিয়ে, আমি মনে করি এই আনন্দ, এত শুদ্ধ ভক্তের সমাহার সম্ভব ছিল না। আচ্ছা আজকে যদি উনি নিমন্ত্রণ করে মাছ মাংস ইত্যাদি অমেদ্য খাদ্য, এই পরিবেশ থাকতো কি? এত শুদ্ধ ভক্ত শুদ্ধ মানুষের আগমন হতো কি? এটা দেখেও কি আমরা বুঝি না? মারা গেলে তার আত্মার কল্যাণের জন্য পুত্র কন্যার কি করা উচিত? বৈষ্ণব সেবা, ভগবত সেবা, হরি সেবা, এটাই বোঝা যায়, এটাই আত্মকল্যাণ। সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আজকে কেন, আজকে কেন আমরা চাপিয়ে দেব বাবা এই এই করতে হবে? মহাপ্রভু হরিদাস চলে গেলে তার কল্যাণে
ভিক্ষা করে জগন্নাথের প্রসাদ দিয়ে মহোৎসব করলেন। তো উনি আজ ওনার ভাইরা মিলে ওনার পরিজনরা মিলে মায়ের উদ্দেশ্যে যে কাজ করছেন, আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি ওনার মার আত্মা অলক্ষে আজ ওদের আশীর্বাদ করছে। খোকারে, তোদের পেটে ধরেছিলাম, তোরা সাধুগুরু বৈষ্ণব হরিনাম হরিকথা দিয়ে আমার আত্মার যে কল্যাণ করলি আশীর্বাদ করছেন। শ্রাদ্ধ বাসরে যদি কেউ গীতা ভাগবত পাঠ করে সেই আত্মা পুত্রকে আশীর্বাদ করতে করতে আর তিনি পুণ্য ধামে চলে যান, একথা গীতায় আছে। শ্রাদ্ধ বাসরে যদি গীতা পাঠ হয় আত্মা আশীর্বাদ করতে করতে চলে যায়, ওদের উপর সে আশীর্বাদ করছে। সুশান্ত সাহা, কালীপদ সাহা, দিলীপ সাহা, কার্তিক সাহা, বোন এবং নাতি নাতনি তাদের সম্মিলিত সুপ্রচেষ্টায় আজকের এই হরিকথা, হরিসেবা, বৈষ্ণব সেবা, ভোগ আরাধনা, সংকীর্তন। এই জন্য আপনারা দয়া করে এই অনুষ্ঠানে একটু প্রার্থনা করবেন, আপনারা প্রার্থনা করবেন যাতে করে ওনার মার আত্মার বিদেহ আত্মার কল্যাণ হয়। বৃন্দাবন থেকে আগত শ্রী প্রভুপাদ গৌতম গোস্বামী, মকসেদপুর রাধাকৃষ্ণ মন্দির, তারিখ হলো 24 মে 9 জ্যৈষ্ঠ, অনুষ্ঠান এই তো দাদা।